শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বিক্ষণ ও বাহাসের 43তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন অত্যন্ত মেধাবী, সক্রিয় এবং লিপ্ত চলচ্চিত্র চিন্তক, লেখক, সমালোচক এবং শিক্ষক ডক্টর নাদির জুনায়েদ। তিনি পেশাগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন খুবই পরিচিত মুখ অধ্যাপক, আর পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করেন আমাদের বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোতে, বিভিন্ন সাময়িক পত্রিকাগুলোতে বাংলা এবং ইংরেজি ভাষায়। শুধু চলচ্চিত্র নয়, বিভিন্ন বিষয় নিয়ে তিনি লেখালেখি করে থাকেন। তিনি গণযোগাযোগ বিভাগ থেকেই তার স্নাতক এবং স্নাতকোত্তর সনদ নিয়েছেন। পরবর্তীকালে যুক্তরাজ্যের কিংস বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ যে বৃত্তি, তার অধীনে তিনি আরেকবার তার স্নাতকোত্তর পড়াশোনা করেন এবং এবার সেটি তিনি করেন চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে। এবং সেই একই বিষয় নিয়ে, চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে, তিনি পরবর্তীকালে অস্ট্রেলিয়া সরকারের আমন্ত্রণে সিডনির যে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তার পিএইচডিটি করেন। এবং তার সন্দর্ভের বিষয় ছিল দ্য পলিটিক্যাল ফিল্ম অফ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল। তিনি চলচ্চিত্র বিষয়ে এর মধ্যে গোটা তিনি গ্রন্থ রচনা করেছেন, সেগুলো হচ্ছে 10টি রাজনৈতিক চলচ্চিত্র, বাংলাদেশের 10টি রাজনৈতিক চলচ্চিত্র, বক্তব্য ও নির্মাণশৈলী, প্রতিবাদের নান্দনিকতা, বাংলাদেশের প্রথা বিরোধী চলচ্চিত্র এবং বাংলা রাজনৈতিক চলচ্চিত্র, সত্যজিৎ, ঋত্বিক, মৃণালের রাজনৈতিক ছবি, এই বিষয়ে তার 3-3টি গ্রন্থ রয়েছে। আর আগেই বলেছি তিনি নিয়মিত লেখালেখি করেন, এবং আজকেই তার একটি অসাধারণ লেখা ছাপা হয়েছে। সেটি চলচ্চিত্র বিষয় নয়, কিন্তু এটি আমাদের বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত একটি উজ্জ্বল অধ্যায়। আপনারা জানেন আগামীকাল 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ নিউ ইয়র্কের যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটি অসাধারণ একটি সঙ্গীতানুষ্ঠান আয়োজন হয়েছিল, তারই 50তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি আজকে নিউ ইয়র্ক পত্রিকা অসাধারণ একটি কলাম রচনা করেছেন। এইরকম তিনি দুহাতে লিখে থাকেন বাংলা ইংরেজি নানা বিষয় নিয়ে। তো আজকে আমরা এরকমই একজন সক্রিয় এবং সোচ্চার এবং চিন্তাশীল মানুষের সঙ্গে তার চলচ্চিত্র ভাবনা নিয়ে কথা বলব। আমি শুরুতেই ডক্টর নাদির জুনায়েদকে বিস্তারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা এখানে প্রবেশ করেছেন জুমে এবং যারা দেখছেন লাইভে, সবার পক্ষ থেকে তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আন্তর্জাল মঞ্চে। অনেক ধন্যবাদ। আমরা যথারীতি শুরু করে থাকি শুরুর গল্প দিয়ে, অর্থাৎ কখন কিভাবে চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হলেন এবং এতটাই চলচ্চিত্রের প্রেমে পড়ে গেলেন যে এটি কি জীবনের একটা অন্যতম ব্রত হিসেবেই আপনি লালন করে যাচ্ছেন উদ্যাবধি। আপনার সেই গোড়ার সেই গল্পটা যদি একটু শোনাতেন আমাদের। অনেক ধন্যবাদ। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। বিস্তারের সিনে ক্লাব বিস্তারের যে নিয়মিত আয়োজন সেটা অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন বিষয় নিয়ে, শিল্পের নানা দিক নিয়ে তো আয়োজন করা হয়ে থাকে প্রতি সপ্তাহে, এবং সেখানে আসতে পেরে আমি আনন্দিত বোধ করছি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। চলচ্চিত্র কিভাবে আমাকে আমার ভেতরে প্রবেশ করলো, আমার মনের গভীরে প্রবেশ করলো, সেটা নিয়ে আমিও আসলে চিন্তা করি মাঝে মাঝে, এবং ভাবি যে এতটা আগ্রহ আরো অনেকদিন ছিল আমার যে মেইন ডিসিপ্লিন ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, সেখানেও তো আরো অনেক দিক আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে চলচ্চিত্রই কেন আমার সবচেয়ে আকর্ষণের বিষয় হয়ে উঠলো, সেটা আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি। একদম যখন ছোট ছিলাম, যখন হয়তো স্কুলে স্কুল শুরু করেছি, তখন আমাদের একটা খুব রমরমা সময় ছিল যে হিন্দি সিনেমা দেখার, একটা রমরমা সময় তখন বিসিআর এ তখন হিন্দি সিনেমা চলছে, প্রতি সপ্তাহেই সিনেমা আসলে দেখা হতো হিন্দি সিনেমাগুলো, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, রাজেশ খান্না, জিতেন্দ্র, এই যে নায়করা এবং আরো তাদের সাথে যে নায়িকারা, এবং সেই অ্যাকশন বেসড সেই ফিল্মগুলো, মুম্বাইয়ের বা বোম্বের সেই ছবিগুলো দেখা হতো প্রতি সপ্তাহে। তো সেগুলো দেখেছি বটে, কিন্তু এটাও খেয়াল করেছি যে কখনো কিন্তু ওই ফিল্মগুলোর প্রতি, ওই ওই অমিতাভ বচ্চন বা মিঠুন চক্রবর্তীর স্টাইলের যে ওই হিন্দি সিনেমা, যেটা খুব পপুলার ছিল আমাদের ঢাকা শহরে সেই সময়, ইভেন মধ্যবিত্ত বাঙালির পরিবারেও বিসিআর তাদেরই ছিল এবং নিয়মিত দেখা হতো, কিন্তু সেই ছবিগুলোর প্রতি খুব একটা আকর্ষণ আমার কিন্তু আসেনি সেই ছোটবেলা থেকেও। আমি দেখতাম বটে,
পরিবারের অন্যদের সাথে দেখতাম, কিন্তু খুব যে আনন্দ পেতাম তা হয়তো না। বরং একটা জিনিস আমার মনে পড়ে যে অনেক ছোটবেলায় যে সিনেমাগুলো মুভি অফ দ্য উইক, তখন বিটিভিতে মুভি অফ দ্য উইকে দেখানো হতো কিন্তু যে হলিউডের এবং বিভিন্ন ক্লাসিক ছবিগুলো সেগুলো কিন্তু দেখানো হতো। এবং আমার মনে আছে যে বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডান্স কিড বা দ্য গানস অফ নেভারোন, তারপর একটা ছবির কথা মনে পড়ে যে তখন বয়স বেশি না কিন্তু দেখে খুব মানে আলোড়িত হলাম, ডগ দ্য আফটারনুন অ্যাল প্যাচিনো। এবং এই ছবিগুলো দেখে আমার কাছে মনে হতো যে সেদিকে ইন্টারেস্টটা বেশি যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ একটা হতে পারে যে আমার যে ছোটবেলায় লেখা পড়ার ব্যাপারটি, খুব ছোটবেলা থেকেই আমরা আমার মানে যে কোনো কারণেই হোক আমার ওয়েস্টার্ন যে মানে ক্লাসিক উপন্যাসগুলো সেগুলো পড়া হয়ে গিয়েছিল অনেক বাংলা অনুবাদেই, যেমন মার্ক টোয়েন, টম সোয়া, হাকলবেরি ফিন, সেই ছোটবেলায় পড়েছি, বা থ্রি মাস্কেটিয়ার্স, আরেকটু বড় হওয়ার পর এরিক মারি রেমার্কের লেখাগুলো পড়লাম, তারপর আইভান হো, স্যার ওয়াল্টার স্কট, বা ক্যাপ্টেন ম্যারিয়ট, বা চার্লস নর্ড অফ জেমস নরম্যান হল, এই লেখাগুলো তখন হয়তো একটু বেশি পড়া হতো যে কোনো কারণেই হোক ক্লাসের পড়ার পাশাপাশি। যত না বাংলা উপন্যাসগুলো পড়েছি, রবীন্দ্রনাথ যত না পড়া হয়েছে বা শরৎচন্দ্র বা বিভূতিভূষণ, তার থেকে হয়তো ওয়েস্টার্ন ক্লাসিক সেই উপন্যাসগুলি বেশি পড়া হয়েছে। হতে পারে যে এটা একটা কারণ ছিল যে কারণে হয়তো ওই ওয়েস্টার্ন ছবিগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। এবং মনে পড়ে যে আমার ফাদারের কাছ থেকে, আমার বাবা মা দুজনই তারা যখন ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা তখন অনেক ছবি দেখতেন, সেই গল্পগুলো পড়তেন তাই বাবার কাছে শুনে। যেমন একদিন মনে আছে যে বই কিনতে গিয়েছি, তখন অনেক ছোট ক্লাস সিক্সে পড়ি হয়তো, বই কিনতে গিয়েছি, অনেক বই নাড়াচড়া করছি, তখন বাবা বললেন যে মিউটিনি অন দ্য বাউন্টি, সেই যে বিখ্যাত উপন্যাস মিউটিনি অন দ্য বাউন্টি, বাবা বললেন যে ওইটা নিতে পারো তুমি, কারণ এটা খুব চমৎকার ফিল্ম, আমরা দেখেছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম, এটা খুব ভালো একটা উপন্যাস, তোমার ভালো লাগে। তো আই পারচেজ দ্যাট বুক এবং পড়ে আসলে ভালো লাগলো। অনেক বড় হওয়ার পর, তখন তো আর এই ছবিগুলো বিটিভিতে না দেখালে আমাদের পাওয়ার উপায় ছিল না, তো অনেক পরে বড় হওয়ার পরে দেখেছি। এবং ক্লার্ক গেবল তখন অভিনয় করেছেন সেই মিউটিনি অন দ্য বাউন্টিতে, কখনো মার্লন ব্র্যান্ডো, সেগুলো আমার ফাদাররা দেখেছেন সেই পাকিস্তান পিরিয়ডে, যখন ইস্ট পাকিস্তান পিরিয়ড, তখন তারা সিনেমা হলে, ঢাকার সিনেমা হলে এই ছবিগুলো দেখেছেন, তখন দেখানো হতো। পরবর্তীতে আমরা যখন বড় হয়েছি তখন হয়তো সিনেমা হলে এই ছবিগুলো সেরা ব্যাপারটা আসছিল না, অতটা আসেন, 80-এর দশকের কথা বলছি। তো এইভাবেই ছোটবেলা থেকে মুভি অফ দ্য উইকটা আমার কাছে খুব আকর্ষণের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবং ধীরে ধীরে নায়কদেরকে চেনা শুরু করি কিন্তু ওখানে, যেমন পিটার ওটুল বা গ্রেগরি পেক বা ওমর শরীফ, তাদের ছবিগুলো প্রতি উইকে আসতো এবং সেগুলো প্রতি শুক্রবার বা বৃহস্পতিবার দেখানো হতো। এবং একজন নায়ককে জন্য নতুন করে চিন্তাম, জানতাম পল নিউম্যান এবং রবার্ট রেডফোর্ডের সেই যে বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডান্স কিড, সেটা যেন মনের মধ্যে গেঁথে গেল। এমনি আরো বিভিন্ন ছবি, এবং এই ধারাবাহিকতাটা আমি মনে করি যে ধীরে ধীরে যতটা বড় হয়েছি এই আগ্রহটা বেড়েছে যে এই ফিল্মের, এই ওয়েস্টার্ন ফিল্মগুলো এবং সেখানে ফিল্ম ল্যাঙ্গুয়েজটা, সেটাও একটা হয়তো অন্য রকমের অ্যাস্থেটিক্স, সেটা আমাকে আকৃষ্ট করেছে। কিন্তু তখন সত্যজিৎ রায়ের ছবি অত দেখা হয়নি আমার সেই ছোটবেলায় স্কুলের, কারণ এর একটা অন্যতম কারণ ছিল যে সত্যজিৎ তো আর বিটিভিতে দেখানো হতো না খুব একটা, এবং ভিডিও ক্যাসেট তখনও সত্যজিতের ছবিও খুব একটা পাওয়া যেত, যে কারণে ওই মুভি অফ দ্য উইকে যা দেখানো হতো, যেমন মুভি অফ দ্য উইকে অ্যালফ্রেড হিচককের বার্ডস দেখানো হয়েছিল, কিন্তু কখনো সত্যজিতের ছবি কিন্তু সেভাবে দেখানো হয়নি। হিরোর কাজের দেশে একমাত্র আমার তখন দেখা সত্যজিতের একমাত্র ছবি, সেটা মনে হয় 80-এর দশকের শুরুতে কোনো এক সময় কোন একটা মনে হয় এশিয়ান ছবির একটা কিছু একটা হচ্ছিল, এবং বিটিভিতে সেই এশিয়ান ছবিগুলো দেখানো হচ্ছিল এবং হিরোর কাজের দেশে দেখানো হয়। এবং আমার ফাদার মাদার খুবই এক্সাইটেড ছিলেন, আমার মনে আছে যে সত্যজিতের ছবি আজকে দেখানো হবে। আই ওয়াজ ভেরি ইয়াং এট দ্যাট টাইম, আমার অতটা স্পষ্ট মনে নেই, কিন্তু আমার মনে পড়ে যে আব্বা আমার যে উৎসাহ থেকে আমাদের সেদিনের বাসে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তখন খুব লোডশেডিং হতো, তো ইলেকট্রিসিটি চলে গিয়েছে এবং অনেক অংশটা কিন্তু দেখতে পারিনি। আমার মনে পড়ে, পরবর্তীতে মিলিয়ে দেখেছি, মনে পড়ে যে উদয়ন পণ্ডিতকে যখন ওই রাজার পেয়াদারা ধাওয়া করে, তখন তিনি যে পালিয়ে যান, ওই দৃশ্য থেকে ইলেকট্রিসিটি আসার পর ওই দৃশ্য থেকে হিরোর কাজের দেশে আমরা দেখতে পাই। এবং আমি বাকি পুরোটাই দেখেছিলাম, এবং আমার স্পষ্ট মনে পড়ে সেই লাস্টে যে ওই গুপির গান, রাজার ধিক 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 এবং দড়ি ধরে মারো যান, পুরোটাই বাকি অংশটা দেখি। তো ওটাই ছিল আমার একমাত্র সত্যজিৎ রায় দেখা ছবি আমি যখন স্কুলে পড়ি, এছাড়া অন্য ছবি দেখার সুযোগ হয়নি। ওই হিন্দি সিনেমা এত বেশি তখন পাওয়া যেত, আর ইংলিশ ফিল্মস গুলো ছিল মুভি অফ দ্য উইকে, এই চলতো, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের ছবিও দেখা হয়। তো এগুলো দেখা শুরু করলাম অনেক পরে, ইউনিভার্সিটিতে ওঠার পর, ইন্ডিয়ান কালচারাল সেন্টার, ওখানে ওরা এক্সিবিশন করত, সেই এক্সিবিশনে একের পর এক সত্যজিতের অনেকগুলো ছবি দেখা হলো, কিন্তু সেগুলো তখনও একবারই দেখা,
একবার হয়তো দেখলাম, দেখে জলসা কর চিন্তা করছি ভাবছি ভাবছি, কিন্তু সেকেন্ড টাইম আমার মিলিয়ে দেখার চান্স নেই। একবার একদিনে এক্সিবিশন একদিন দেখানো হয়েছে, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম উই ডিড নট হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়াচ ইট এগেইন অ্যান্ড এগেইন অন ইউটিউব। তো এইভাবেই 1998 আমরা একটা ফিল্ম কোর্স করলাম, ওই ফিল্ম কোর্সে ইন্ডিয়ান কালচারাল সেন্টারি, এবং ওখানে খুব ইন্টারেস্টিং ছিল ফিল্ম কোর্সটা, যে সকালে এবং বিকেল দুটো সেশন, ওখানে একের পর এক বিখ্যাত অনেকগুলো ছবি যেমন বাইসাইকেল থিংস সেটা দেখা হলো। এবং তখন যেন 1998 মনে হলো প্রথমবারের মতো যে ফিল্মটাকে একেবারেই মানে আকর্ষণটা যেন এক মুহূর্তে অনেকখানি বেড়ে গিয়েছে। তো ওটাই আমি বলবো যে একটা পয়েন্ট যেখান থেকে সিরিয়াস ইন্টারেস্টটা শুরু হয়, যে মোড় ফেরার মুহূর্ত যাকে বলে, টার্নিং পয়েন্ট। আচ্ছা, তো হ্যাঁ, এরপর তো একেবারে দীর্ঘ পরিক্রমা, আপনি পড়তে গেলেন, ফিল্ম নিয়ে পড়লেন, ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় গবেষণা করলেন, পিএইচডি করলেন, বই লিখলেন, এবং তারপর ফিরে এসে ফিল্ম নিয়ে পড়াচ্ছেন, নিজে লিখছেন, গ্রন্থ বেরোচ্ছেন, নানা ধরনের চলচ্চিত্র সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে একেবারে আকণ্ঠ লিপ্ত আছেন। তো ওই পর্বটা সম্পর্কে যদি একটু আলোক ফেলতেন, বিশেষ করে আপনার পড়াশোনার পর্বটা, আপনি ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়ায় এবং ফিরে এসে যে বই লিখছেন, গবেষণা করছেন, নানা সাংগঠনিক কর্মকাণ্ড করছেন, ওই পর্বটা নিয়ে আমাদেরকে আর একটু কিছু কথা। 2003 সালে কমনওয়েলথ স্কলারশিপ ইংল্যান্ডে গেলাম, এবং তখন আমি ডিসাইড করে ফেলেছি, ঢাকা ইউনিভার্সিটিতে তখন লেকচারার আমি, এবং আমি তখন চিন্তা করে ফেলেছি যে আমি ফিল্মে স্পেশালাইজ করব। অন্য আর অনেক দিকে ছিল কমিউনিকেশন স্টাডিজ বা জার্নালিজম, কিন্তু আমি ফিল্মে করতে চেয়েছি, অ্যান্ড আই টুক দ্য ডিসিশন। তো কমনওয়েলথ স্কলারশিপ যখন পেলাম আমি কিংস কলেজ লন্ডনে, ওখানে ফিল্ম স্টাডিজের প্রোগ্রামটা যেহেতু খুব বিখ্যাত ইউনিভার্সিটি, আমার খুব ওটাই ফার্স্ট চয়েস ছিল এবং হয়ে গেল ওখানে, কমনওয়েলথ স্কলারশিপ কিংস কলেজে পেয়ে গেলাম। তো ওখানে যাওয়ার পর কিন্তু একটা খুব সমস্যার মুখোমুখি হয়েছি, সমস্যার মুখোমুখি এরকম যে ওখানে যে ছেলে মেয়েরা আমার ক্লাসে ছিল তারা কিন্তু অলরেডি ফিল্ম স্টাডিজে মাস্টার্স করেছে আগেই, আর ওদের দেখার পরিধি তো অনেক বেশি। তখনও 2003 সাল, তখন আমাদের এখানে কিন্তু ওভাবে ডিভিডি স্কুলে পাওয়া যায় না, কিছু ভিডিও ভিসিডি হয়তো আছে, তখন ওভাবে ইউটিউব নেই, তো অনেক ছবি দেখা হয়নি। যেমন বিশ্বের আর্টিস্টিক ফিল্মসগুলো যেমন বা যেগুলোকে কিউবার ছবি বা জার্মানির ছবি অথবা ব্রাজিলের ছবি সেগুলো হয়তো দেখা হয়নি। তো ওখানে যে শুরুর দিকে বা ফিল্ম থিওরিগুলো, সেই ফিল্ম থিওরিগুলো এখানে বই এখনো খুব কম, তখন আরো কম ছিল। আমার কিছু বই পড়া ছিল হয়তো, কিন্তু সেগুলো খুবই এলিমেন্টারি বুকস, ফিল্মের ফিল্ম থিওরিও খুব এলিমেন্টারি বুকস। তো আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি হয়তো আমার কোনো সমস্যা হবে না, এবং আমি ফিল্ম এত দেখেছি ছোটবেলা থেকে, এত ফিল্ম পছন্দ করি এবং কিছু কিছু বইও পড়েছি, আমার জন্য হয়তো অসুবিধা হবে না। কিন্তু ওখানে যে আমি দেখলাম যে আমার প্রিপারেশন কতটা কম, আমার ব্রিটিশ যে ছাত্রছাত্রীরা যারা অলরেডি অনেক ফিল্মে মাস্টার্স করে অনার্স আন্ডার গ্র্যাজুয়েশন করে ফেলেছে, ওরা তো ওদের জন্য মাস্টার্স করা যতটা সহজ ছিল লেকচারগুলো বোঝা, এবং যে টিচারদেরকে আমি পেয়েছি যেমন এড বাসকম, এড বাসকম একজন খুবই মানে ইলাস্ট্রাস ফিল্ম অথর বা ফিল্ম স্কলার, তিনি ক্লাস নিতেন আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এবং মার্ক বেটস বা লি গিবসন, এবং আমাদের যিনি ছিলেন আরো শিক্ষকরা, তাদের ক্লাসগুলো যে লেভেল থেকে হতো ওটা আমাকে রপ্ত করতে বা ওই পর্যায়ে যেতে আমার সময় লেগেছে। আমাকে দিন রাত আমি লাইব্রেরিতে সময় কাটাতাম ঘন্টার পর ঘন্টা, সকাল থেকে হয়তো রাত হয়ে যেত, দেখতাম যে বাইরে বরফ পড়ছে, তুষার পড়ছে, আমি পড়েই যাচ্ছি মানে পড়েই যাচ্ছি, কিন্তু বাইরে যে তাকিয়ে একটু এনজয় করবো সেটা সুযোগটা ঘটছে না। তো এভাবে 6 মাস কাটার পর দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ফিল্ম থিওরি সেটা বুঝতে শুরু করেছে, কারণ যেহেতু আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, আমার তো ব্যাকগ্রাউন্ড ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। তো এটা অনেকেই এখন অনেক ভুল ধারণাটা আছে যে ফিল্ম বুঝি, ইট ইস ভেরি ইজি টু রাইট অন সিনেমা অর টু পারসিভ আ ফিল্ম, বাট অ্যাকচুয়ালি ফিল্ম যারা করেছেন তাদের জন্য ব্যাপারটা তারা বোঝেন যে ফিল্ম স্টাডিজের সাথে অন্য ডিসিপ্লিনগুলোর হয়তো সেরকম মিল নেই, অন্তত ম্যাস কমিউনিকেশনের সাথেও এত যে ক্লোজ ডিসিপ্লিন সেখানেও কিন্তু খুব একটা যে খুবই ঘনিষ্ঠ, দুটো অ্যানালিটিক্যাল যে প্রসিডিও বা যে টেকনিক্সগুলো সেগুলো ভিন্ন। তো সেক্ষেত্রে আমার জন্য শুরুর দিকে কঠিন ছিল। তো তারপর যে কোর্সগুলো করেছিলাম, কোর্সগুলো খুব উপকৃত হয়েছিলাম ফিল্ম কোর্সগুলো থেকে, আর্ট সিনেমা, দেন ফরমেশনস অফ ফিল্ম স্টাডিজ, এবং প্রফেসর ডেভিড জে রডউইক বিখ্যাত, যিনি দ্য ক্রাইসিস অফ পলিটিক্যাল মডার্নিজম এই বিখ্যাত বইটির যিনি লেখক ছিলেন, যিনি লেখক এখন হার্ভার্ডে আছেন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, উনি তখন আমাদের ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন, এবং আমি ওনার দুটো কোর্স নিয়েছিলাম, একটা ফিলোসফি অ্যান্ড ফিল্ম থিওরি আর একটা ফ্রম সিনেমা টু ডিজিটাল কালচার। এবং ওই যে ফ্রম সিনেমাটিক ফিলোসফি অ্যান্ড ফিল্ম থিওরি, প্রফেসর ডেভিড রডউইকের সেই ক্লাস, এগুলো আমাকে অনেক হেল্প করেছে আসলে,
এবং কঠোর পরিশ্রম, মানে এক বছরের কম সময়ে 40,000 শব্দ লিখতে হয়েছে ইন অর্ডার টু গেট দ্য ডিগ্রি, ডিসার্টেশন এবং আরো 6টা এসে, তো এই সবকিছু মিলে 40,000 শব্দ এক বছরের কম সময়ে এবং উইদাউট এনি হ্যাভিং এনি ব্যাকগ্রাউন্ড, অনেক মানে কঠিন পরিশ্রম গেছে, যে কারণে তখন ওই অনেক প্রলোভন ছিল প্যারিসে যাওয়ার, আমস্টারডামে যাওয়ার, বার্লিনে যাওয়ার, আমি কোথাও যেতে পারিনি ওই সময়টা, আমাকে দিন রাত পড়াশোনা করে যেতে হয়েছিল লন্ডনে আমার সেই হোস্টেলে বসে। তো ওই কঠোর পরিশ্রমগুলোর পর মনে হলো যে যখন ডিগ্রিটা আসলো মনে হলো যে হ্যাঁ এখন কিছুটা ফিল্ম বুঝতে শুরু করেছি, এবং পলিটিক্যাল সিনেমার প্রতি আমার যে আগ্রহের জায়গা ছিল পলিটিক্যাল সিনেমা, আমার মনে আছে এটার ক্ষেত্রে আমি আমার কিংস কলেজ লন্ডনে আমার সুপারভাইজার ছিলেন ডক্টর মার্ক বেটস, একজন কেনেডিয়ান প্রফেসর, যদি উনি টিচ করতেন লন্ডনে, বেসিক্যালি কেনেডিয়ান, তো উনি খুব আগ্রহী ছিলেন থার্ড সিনেমা এবং পলিটিক্যাল সিনেমা, যেমন একদিন উনি আমাকে বলেছিলেন যে তুমি আমার লেখাগুলো দেখেছো, আই এম ইন্টারেস্টেড ইন পলিটিক্যাল থিংস, ইন পলিটিক্যাল স্টেটমেন্টস। তো ওই তখন ওই বয়সে আমার কাছে এই জিনিসটা খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছিল, আমাকে খুব আকর্ষণ করেছিল, ভেতরে একটা আগ্রহ ছিল পলিটিক্সের প্রতি আগে থেকেই, এবং এই পলিটিক্যাল সিনেমা ডক্টর মার্ক বেটস এর কথাগুলো শুনে আমি যেন আরো বেশি ইন্সপায়ার্ড হই এবং আমারও নজরটা চলে যায় পলিটিক্যাল সিনেমার দিকে, আর্টিস্টিক সিনেমার থেকেও পলিটিক্যাল সিনেমা, থার্ড সিনেমা এই দিকটায়, এই মানে ব্রাজিলের বা কিউবার বা আর্জেন্টিনা বা যে কোনো দেশের পলিটিক্যাল সিনেমার প্রতি আমার আগ্রহটা চলে আসে, এবং এক্ষেত্রে প্রফেসর ডক্টর মার্ক বেটস এর অবদানটাকে আমি বলবো এখানে খুব গুরুত্বপূর্ণ। তো সেখান থেকে পিএইচডির জন্য চিন্তা বেশি আবার ফিরে আসি ডিগ্রি শেষ করার পর, এবং তখন থেকে শুরু করি পিএইচডি চিন্তা এবং ঠিক করে ফেলি যে পিএইচডি করবো পলিটিক্যাল সিনেমা নিয়ে, এবং দুই বাংলার পলিটিক্যাল সিনেমা, আমাদের বাংলাদেশের এবং ওয়েস্ট বেঙ্গল, মানে বেঙ্গলি সিনেমা যে ওয়ার্ল্ডে যে দুটো জায়গায় রয়েছে, এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিলাম ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আবার চাকরি করে সার্ভিস দিয়ে অ্যাপ্লাই করতে করতে অস্ট্রেলিয়াতে যখন গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করলাম, প্রথমবারই অ্যাপ্লাই করাতে সঙ্গে সঙ্গে হয়ে গেল, তো আমি আর দেরি করিনি, যেহেতু খুব ভালো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস এর প্রোগ্রাম ওখানে পেয়ে গেলাম, তো আমি ওখানে চলে গেলাম অস্ট্রেলিয়াতে, এবং আমি বলবো যে ওই ইংল্যান্ডের মাস্টার্সটা আমাকে অনেক হেল্প করেছে পিএইচডিতে, আমার জন্য খুব সহজ ছিল, যে কষ্টটা আমাকে মাস্টার্স পড়াশোনা করতে হয়েছিল, ওই দ্যাট হার্ড ওয়ার্ক পেইড অফ ওয়েন আই ওয়াজ ডুইং মাই পিএইচডি, আই ফাউন্ড থিংস ভেরি ইজি, কারণ আমার সব এসেনশিয়াল ব্যাকগ্রাউন্ড, আমার যে রেসার ব্যাকগ্রাউন্ড সেটা আছে, গ্রাউন্ডিংটা আছে, ফাউন্ডেশনটা আছে, আমার আর সমস্যা হয়নি, আমার জন্য খুবই সহজ ছিল, মানে অ্যানালাইজ করা বা ফিল্মগুলো সব ফিল্মে তখন দেখা হয়ে গেছে, সো খুব সহজ ছিল কাজটা। এবং ওখানে আমি খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই আমার যে সুপারভাইজার প্রফেসর জর্জ কাভারস, যিনি জন ক্যাসাভেটসের উপরে ওনার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমেরিকান ফিল্ম ডিরেক্টর জন ক্যাসাভেটস, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কাজই তিনি করেছেন, এবং খুবই ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংগুইশড ফিল্ম প্রফেসর ইন অস্ট্রেলিয়া অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমার খুব ওনার সাথে কাজ করার খুব আগ্রহ ছিল, খুবই আগ্রহ ছিল ওনার সাথে কাজ করার, এবং শুরুতে আমি ওনাকে পাইনি, অন্য একজন সুপারভাইজার ছিল, কিন্তু আমার যে আগ্রহটা আমি দেখলাম যে কেমন মিরাকলের মতো ধীরে ধীরে উনি এত ব্যস্ত একজন প্রফেসর, কিন্তু ওনার সাথে একদিন আমার কথা হলো একটা সেমিনার, ওনাকে দেখার পর ওনাকে আমি যে বললাম, এবং উনি আমার কাজের একটু আগ্রহ দেখালি, এবং তারপরও দেখা গেল যে কোনোভাবে আমি আলটিমেটলি এক বছর দু বছর পরে ওনার সাথেই কাজ করা শুরু করলাম, আগের সুপারভাইজার অন্য কোনো ছুটিতে চলে যাওয়ার পর আমি সুযোগ পেয়ে গেলাম চেঞ্জ করার, যে আমি ওনার আন্ডারে করতে চাই এবং চেঞ্জ করে ফেললাম। এবং ওনার কাছে যে আসলে আমার আরেকটা দিকে আমি বলবো যে ফিল্ম যে রাইটিংটা, লেখালেখির যে ব্যাপারটি, যে চলচ্চিত্র মানে দীর্ঘ চ্যাপ্টার্স বই লেখা বা দীর্ঘ চ্যাপ্টার লেখা এবং আর্গুমেন্টগুলোকে ডেভেলপ করা, এগুলোর জন্য উনি হাতে ধরে আমাকে শিখিয়েছেন ডক্টর জর্জ, প্রফেসর জর্জ কাভারস, তো সেগুলো ওনার কাছ থেকে শিখেছি, এবং লেখার মধ্যে যে দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলো ওনার সাথে কাজ করতে যে জন্য অনেকাংশেই চলে গেল, একটা লেখা আমি যখন আমার কাছে মনে হতো খুব ভালো লিখেছি, খুবই ভালো লিখেছে, আমার কাছে মনে হতো যে অনেক ভালো হয়েছে, সেটা যখন আমার উনি দেখতেন, আমার সুপারভাইজার দেখতেন, দেখে এমন সব ভুল বের করে দিতেন, তখন আমি মনে হতো যে ও আসলেই তো এটা তো খেয়াল করিনি এত বড় ভুল রয়ে গেছে বা এরকম দুর্বলতা রয়ে গেছে। এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা আসলে অনেক হেল্প করেছে বা হেল্প করে আমার স্টুডেন্টদেরকে, আমি বলি যে ভালো প্রফেসরের সাথে কাজ করা, ভালো জায়গায় কাজ করার গুরুত্বটা কত বেশি, যে অনেক দুর্বলতাগুলো দূর হয়ে যায়, অনেক মানে গুরুত্বপূর্ণ স্কিল একজন ছাত্র বা ছাত্রী তিনি অর্জন করতে পারেন। তো এভাবেই অস্ট্রেলিয়াতে খুব আমি বলবো যে খুব এনজয় করেছিলাম আমার যে পিএইচডি সময়টা, অনেক ফিল্ম দেখা এবং অনেক বই পড়া, যে গুরুত্বপূর্ণ, এবং আমার কালেকশন ফিল্মের যে দুষ্প্রাপ্য যে বইগুলো কালেক্ট করতে পেরেছি অস্ট্রেলিয়াতে, সেই সারা ওয়ার্ল্ড থেকে তখন কালেক্ট করতে পেরেছি, এবং অনেক ফান্ডস ছিল বই কেনার জন্য, তো সেই সবগুলো সদ্ব্যবহার করে আমার যে প্রয়োজন লাইব্রেরি সেটাও তৈরি করে ফেলতে পারি। তো তারপর দেশে চলে আসি, ডিগ্রিটাও খুব হয়, এবং আমার যিনি পিএইচডি থিসিসটা, আমি যে পলিটিক্যাল সিনেমা নিয়ে কাজ করেছিলাম এবং আমার থিওরিটিক্যাল ফাউন্ডেশন ছিল থার্ড সিনেমা,
থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এবং থার্ড সিনেমা নিয়ে যাদের এই মুহূর্তে বর্তমান বিশ্বে যাদের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে তাদের একজন হচ্ছে প্রফেসর মাইক ওয়েন। তো মাইক ওয়েন, প্রফেসর মাইক ওয়েন এর যেমন খুব গুরুত্বপূর্ণ বই, যেমন একটা বই দেখাচ্ছে যে এই পলিটিক্যাল দেখা যাচ্ছে কি এখানে, এখানে কি দেখা যাচ্ছে একটু আলোটা মানে বেশি হয়ে গেছে, এটা হচ্ছে পলিটিক্যাল ফিল্ম দ্য ডায়ালেক্টিক্স অফ থার্ড সিনেমা। তারপর আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফিল্ম মার্কসিস্ট পার্সপেক্টিভস, এগুলো প্রফেসর মার্ক ওয়েনের লেখা বই। এবং পলিটিক্যাল ফিল্ম বা থার্ড সিনেমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড ব্রেকিং কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। তো আমার যে পিএইচডি থিসিস, সেই থিসিসের রিভিউয়ার, ওয়ান অফ দ্য রিভিউয়ার্স ছিলেন হচ্ছে প্রফেসর মাইক ওয়েন। তো এটাও আমার জন্য খুব একটা মানে সম্মানের ব্যাপার আমি বলবো, যে ওই সময়ে যিনি থার্ড সিনেমা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন ওই সব বর্তমান সময়ে, তার কাছে আমার থিসিসটা গিয়েছিল ইংল্যান্ডে, তিনি সেটার পরীক্ষক ছিলেন। এবং প্রফেসর মাইক ওয়েনের মন্তব্যটাও আমার মনে পড়ে, হয়তো মানে আই এম সাউন্ড লাইক বিটিং মাই ওন ড্রামস, নিজের ঢোল পেটানো হয়ে যাচ্ছে, কিন্তু খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন প্রফেসর মাইক ওয়েন একবার পড়েই সেটাকে একেবারে টপ মার্ক দিয়ে উনি আমাকে কংগ্রেচুলেট করেছিলেন। তো তখন আসলে কনফিডেন্সটা বেড়ে যায় যে কাজটা যেটা করতে পেরেছি সেটা হয়তো ভালো হয়েছে। তো সেই ওই কাজটা সম্পর্কে আরেকটু জানতে চাইছি, যে আপনি তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সিনেমা নিয়ে গবেষণা করেছেন, ওখানে আপনার কি পর্যবেক্ষণ ছিল বা কি আপনার সিদ্ধান্তে আসতে পেরেছেন, বা এই সুযোগে যদি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ছবি একটা সংক্ষিপ্ত তুলনাও যদি করতে পারেন, খানিকটা আলো ফেলতে পারেন যদি। আমার যে অবজারভেশন ছিল, আমার অবজারভেশনের ভিতরে আমি থার্ড সিনেমা বাংলাদেশের মানে আমাদের বাংলাদেশি ফিল্ম মেকাররা ফিল্মকে কি করে পলিটিক্যাল মিন্স হিসেবে ইউজ করেছেন, মানে অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট ফর পলিটিক্যাল অ্যাকশন অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন, এটা ছিল আমার আলোচনার বিষয়বস্তু। এবং আমার চারটে ফিল্ম আমি অ্যানালাইজ করেছিলাম কেস স্টাডি, কলকাতা একাত্তর মৃণাল সেনের প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ রায়, আর বাংলাদেশ থেকে জহির রায়হানের জীবন থেকে নেয়া এবং তারেক মাস্তার মাটির ময়না। তো এখানে আমি থার্ড সিনেমার ট্রেড গুলো খুঁজে দেখার চেষ্টা করেছি যে আমাদের ফিল্ম মেকাররা কিভাবে থার্ড সিনেমাকে অ্যাড্রেস করেছেন, এবং আমি আমার যে অবজারভেশন সেখানে আমি দেখেছি বেশ সাকসেসফুলি তারা কিন্তু কাজগুলো করেছে, এবং এতটা সাফল্যের সাথে কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গায় হয়নি, কিন্তু সেই তুলনার প্রচার কম এসেছে বাঙালি ফিল্ম মেকারদের। যেমন মৃণাল সেনের কলকাতা একাত্তরের যে টেকনিক্স বা বক্তব্য, বা জহির রায়হান যে একটা ক্রিটিক্যাল টাইম, অত্যন্ত একটা আমি বলবো পেরিলাস টাইম, একটা মানে খুবই বিপজ্জনক সময়ে তিনি জীবন থেকে নেয়া বানিয়েছিলেন, বা ইভেন তারেক মাসুদ যে মাটির ময়না বানিয়েছিলেন, আরেকটা খুব এমন একটা সময় যখন ধর্মীয় গোড়ামি নিয়ে কথা বলাটা সহজ ছিল না, কিন্তু সেই তুলনায় কিন্তু তাদের নামগুলো আলোচিত হচ্ছে কম, আলোচিত হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। যখনই আমরা থার্ড সিনেমা নিয়ে কথা বলি, আমরা কিন্তু উই মেনশন গ্লোবার রোশা, অর উই মেনশন উসমান সেম্বেন, অর উই মেনশন মিগুয়েল লিচিন বা টমাস গেতিরা জালিয়া, কিন্তু আমরা কিন্তু মৃণাল সেনের নামটা বলছি। তো আমাদের থার্ড সিনেমা আমি দেখতে পেয়েছি যে আমাদের ফিল্ম মেকাররা কিন্তু যে ফিল্ম ল্যাঙ্গুয়েজে যে ব্যাপারটি, যেটা খুব গুরুত্বপূর্ণ দিক ফিল্মে, সেটা আমাদের ফিল্ম মেকাররা যেভাবে তারা এখানে চর্চাটা কম, ফিল্ম ল্যাঙ্গুয়েজ কিন্তু রেভলিউশনারি করার বা আনঅর্থোডক্স করার চর্চাটা কিন্তু এখানে কম, কিন্তু সেটা কিন্তু করেছে আমাদের ফিল্ম মেকাররা করেছেন। মৃণাল সেন খুব ভালোভাবেই করেছেন, সুচিত্রা করেছেন, এবং আমি বলবো যে তারেক মাসুদের কাজে যদি আমরা দেখি মাটির ময়না, সেখানে আমাদের যে ফিল্মটাকে, আমাদের ফিল্ম যে ইন্ডিজিনাস একটা ফিল্মিক ল্যাঙ্গুয়েজ, সেটাকে কিন্তু উনি প্রায়োরিটাইজ করেছেন বা ওনার এম্পাসিস ছিল তার ওপরে, অর্থাৎ সেটা বক্তব্য দিয়েছে, সেটা যে জোরালো রাজনীতি বক্তব্য খুব সাহসীভাবে দিয়েছে, এবং সেখানে যে ফিল্ম ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই ইন্ডিজিনাস, সেটা সেটা ওয়েস্টার্ন ফিল্মে কিন্তু মিলবে না। আমাদের সেই যেটা ঋত্বিক ঘটক অনেকখানি করেছিলেন, তারেক মাসুদ সেই প্রসেসটাই, সেই পদ্ধতিটাই কিন্তু মেথোডলজিতে তারেক মাসুদকে ইউজ করেছেন। আর জহির রায়হান যেটা বলবো, যে জহির রায়হান ওখানে উনি আরেকটা খুব ইন্টারেস্টিং কাজ জহির রায়হান করেছিলেন, সেটা হলো যে একটা ফিল্ম যেটা তিন ধরনের ছবির ভেতরে স্ট্যাগল করে, যেমন কমার্শিয়াল ছবি এলিমেন্টও আছে, কিন্তু কমার্শিয়াল ছবির এলিমেন্টগুলো তার সাথে আর্টিস্টিক ফিল্মের কিছু এলিমেন্ট এবং পলিটিক্যাল ফিল্মের এলিমেন্ট, এই তিনটাকে মিলিয়ে তিনি তার যে কমার্শিয়াল ছবির যে ডিভাইসগুলো সেগুলো কিন্তু ট্রান্সফর্ম করেছেন। যেমন গান, সঙ্গীত, তিনি সঙ্গীত ইউজ করেছেন, বা নায়ক নায়িকা, জনপ্রিয় নায়ক নায়িকা, কিন্তু ট্রান্সফর্ম করেছেন, রিওয়ার্ড করেছেন। কিভাবে করি, যে একটা গানও কিন্তু কমার্শিয়াল ছবিতে দর্শককে যেমন আনন্দ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, জীবন থেকে নেওয়ার কোনো গানই দর্শককে সেরকম আনন্দ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, বা ওখানে নায়ক নায়িকার মধ্যে রোমান্টিক সম্পর্ক আছে, কিন্তু সেই রোমান্টিক সম্পর্ক কিন্তু গতানুগতিক বিনোদন দর্শককে দেয়নি, বরং সে নায়ক এবং নায়িকা মেইন যে খুব তারা খুব গ্ল্যামারাস, সেই সময় গ্ল্যামারাস নায়ক নায়িকা রাজ্জাক, সুচন্দা, তারা যে কথা বলছে, তাদের মুখের পাশে প্ল্যাকার্ড, তাদের যে ডায়ালগস গুলো,
তার ডায়ালগসগুলোর ভেতরে কিন্তু সবই আছে পরিচিত মোটিভেটেড ডায়ালগস। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের একটা হয়তো বিল্ডিং এর ছবি প্রেমে ঢুকিয়ে দেওয়া হলো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঢুকিয়ে দেওয়া হলো, এদের প্রতিটি মুহূর্তে কিন্তু তিনি খুব সাটল ওয়ার্ডে জহির রায়হান, যখন ওই মুহূর্তে ফিল্মিক ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলাদেশে প্রকাশ করেনি, কিন্তু জীবন থেকে নেওয়াতে কিন্তু পরিচালক কিন্তু চেষ্টা করেছে বা খুব স্টাইলাইজড অ্যাক্টিং। যেমন যেমন ওই রওশন জামিল আছে পোস্টার দেখে চিৎকার, তো সেটা কিন্তু এক অর্থে যে একটা খুব মনে হতে পারে যে খুব এক ধরনের যেটাকে বলা যায় যে খুব অবাস্তব বা খুব হচ্ছে একেবারে মানে বিগফুটে বাস্তব এমন ঘটনা, কিন্তু ওটাকে কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে যে ওই সময় যে মানে পাকিস্তানের রুলাররা তাদের যে আচরণটা ছিল সেটা তো লজিক্যাল না, রেশনাল না, সেটা তো ইরাশনাল, এরাটিক, ইরাটিক একটা আচরণ। তো সেই ইরাটিক আচরণটা কিন্তু তিনি স্টাইলিশ অ্যাক্টিং দিয়ে জহির রায়হান ফুটিয়ে তুললো। তো এইভাবে কিন্তু আমাদের ছবিতেও তাকে কাছে যে ফিল্ম ফর্মটাকে ইনোভেটিভ করে তোলার চেষ্টা আমাদের পরিচালক করেছেন, যেটা সত্যজিৎ রায় করেছেন, মিলন সেন করেছেন, আমাদের ফিল্ম মেকাররা করেছেন। তো চারটা কেস স্টাডি আমার ছিল। দিকপাল তাদের সঙ্গে আর এটা আমি মনে করি এটা ভালো একটা গবেষণা নিঃসন্দেহে। তো আমাদের বাংলাদেশের ছবির যদি আমরা ইতিহাস দেখি তাহলে সেটা কিন্তু প্রায় ইউরোপীয় ছবি, যাকে সূত্রপাতের মুহূর্ত থেকেই বলা যেতে পারে। হীরালাল সেনের কথাকে যদি ধরি যে তিনি তো একদম পাইওনিয়ার একেবারে ওয়ার্ল্ড ফিল্ম স্টেজও। তারপর যদি আমরা একেবারে মানে মুখোমুখো যে আমাদের প্রথম ছবি সেখান থেকেও শুরু করি, তারপরেও কিন্তু 60 বছর পেরিয়ে গেছে, 60 বা 62 বছর পেরিয়ে গেছে। তো এখন এই দীর্ঘ যাত্রার পরে কতদূর অগ্রসর হলো, যেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের ছবি, এখানকার ছবি কতদূর অগ্রসর হতে পেরেছে, এই মুহূর্তে কোথায় এসে দাঁড়িয়েছে, আপনার কাছ থেকে একজন অধ্যাপক, সমালোচক এবং বিশ্লেষকের কাছ থেকে একটা নির্মোহ মূল্যায়ন চাইছি সংক্ষেপে। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ইতিহাস তো বেশ লম্বা সময়, আপনি বললেন বেশ দীর্ঘ সময়ের ইতিহাস। আমি সিনেমাকে দেখি খুব যেটা আমাদের মান যেমন হওয়া উচিত আমি সেভাবেই দেখতে চাই। যেমন একটু ভালো উপন্যাস, এখন আমি এটা বলে আমার বললে চলবে না যে বাংলাদেশ এতো ওরকম ভাবে ডেভেলপড কান্ট্রি না, উন্নত বিশ্বের দেশ না, সো আমাদের লিটারেচার ডেভেলপ হবে না, বা আমাদের ফিল্ম আমরা যেহেতু অনেক কিছু আমাদের নাই, আমাদের আমাদের অনেক সুযোগ সুবিধা নেই, সো আমাদের ফিল্ম অতটা ভালো হবে না, আমি এই চিন্তার মধ্যে কিন্তু আমি আমি থাকতে থাকাটা যৌক্তিক মনে করি না। আমার কথা হচ্ছে যে ফিল্ম হোক, উপন্যাস হোক, কবিতা হোক, সেটার যে একেবারে স্বীকৃত মান, সেটা যে জায়গারই হোক না কেন স্বীকৃত মান, আমি সেটাকে মান বলে ধরবো। এবং তার থেকে যদি ডিভিয়েশন হয়, বিচ্যুতি থাকে, আমি বলবো যে হ্যাঁ সেটা আমাদের ব্যর্থতা। যেমন আমি অপরাজিত ছবিতে একটি ছোট্ট সংলাপের কথা মনে করতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফিল্মে ওই মানটি ধরার চেষ্টা আমাদের পরিচালকরা কতটা করেছে, একদম উঁচু মান, যে মানটি হয়তো ইটালিয়ান ফিল্ম মেকাররা, ভিচোরো ডি সিকা বা লুচিনো ভিস্কন্তি বা জাপানিজ ফিল্ম মেকাররা, তারা খুব সহজেই নিয়ে এসছেন চিন্তা ছাড়া, বা আমাদের সত্যি তাদের কোনো চিন্তা করতে হয়নি, তিনি ওরকম ভাবেননি যে হ্যাঁ আমাকে ওই প্রযোজকদের কথা শুনে আমাকে আমার ছবির ছবিতে কিছু কমার্শিয়াল ইনগ্রেডিয়েন্টস, যেটা লোয়েস্ট কমন জেনুইন অডিয়েন্সকে অ্যাপিল করে, ওরকম কিছু আমাকে দিয়ে দিতে হবে, তিনি কিন্তু তা চিন্তা করেননি। দর্শক পছন্দ করবে করবে না সেটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, তিনি গুরুত্ব দিয়েছেন তার সেলফ এক্সপ্রেশনকে, তার ক্রিয়েটিভ এক্সপ্রেশনকে তিনি গুরুত্ব দিয়েছেন। তো এখন আমার প্রশ্নটা হলো যে আমি যেটা মনে করি যে আমাদের যে মুখ্য মুখোশ থেকে যদি ধরি যে আমাদের যে সময়টি, হ্যাঁ 60-এর দশকে কিছু কিছু ভালো ছবি তো তৈরি হয়েছে আমাদের দেশে, কিন্তু সেই ছবিগুলো কি ওই সময় ওয়ার্ল্ডে যে ছবিগুলো হচ্ছে বা ইভেন ওয়েস্ট বেঙ্গলের ছবিগুলো হচ্ছে, ঋত্বিক ঘটক কোমল গান্ধার মেঘে থাকা তারা, কোমল গান্ধার সুবর্ণরেখা তৈরি করেছেন, বা সত্যজিৎ তৈরি করছেন মহানগর, কাঞ্চনজঙ্ঘা, ওই মাপের ছবি ফিল্ম ল্যাঙ্গুয়েজ দিক থেকে ওই ধরনের ছবি কি 60-এর দশকে আমরা পেয়েছি? 70-এর দশকের কথা যদি বলি, হ্যাঁ কিছু ইনোভেশন আমরা দেখলাম, আলমগীর কবিরের সূর্যকন্যা, রূপালী সৈকতে তীরে বহে মেঘনা, কিছুটা ইনোভেশন চলে আসলো। তো আলমগীর মারা গেলেন, খুব আনটাইমলি ডেথ, তার মৃত্যু হলো। আমরা আরো কিছু দেখি, সূর্য দেখুন বাড়িতে চেষ্টা ছিল, ঘুট দিতে চেষ্টা ছিল, এরকম বিচ্ছিন্ন ভাবে আমরা দেখেছি। কিন্তু 1969 সালে ইন্ডিয়াতে যেরকম ভুবন সোম, মৃণাল সেনের যে সেই ছবি যাওয়ার মধ্যে দিয়ে নিউ সিনেমা মুভমেন্ট শুরু হয় ইন্ডিয়াতে, এবং একই সাথে আরো বহু ফিল্ম মেকার, কেতন মেহতা, দেন মণি কাউল, আদুল গোপাল কৃষ্ণ জি, অরবিন্দন, গিরিশ কাসারাপল্লি, গিরিশ কর্ণাত, তারা যে ভারতের বিভিন্ন জায়গায়
অনেক ফিল্ম মেকার এক হয়ে প্রত্যেকে যে সোশ্যালি কনসিয়াস বা গোবিন্দ নিহলানি, শ্যাম বেনেগাল, আরো অনেক ফিল্ম মেকার আছে, মানে নাম এখন চট করে মনে পড়ছে না। তো এই যে ফিল্ম মেকাররা যে আসবে, এরকম একটা নিউ সিনেমা মুভমেন্ট যেটা ফ্রান্সে হয়েছে, এটা ব্রাজিলে সিনেমা নব মুভমেন্ট হয়েছে, ফ্রান্সে নিউ ওয়েভ বা জার্মান এক্সপ্রেশনিস্ট আন্দোলন, এত যে বিভিন্ন দেশে বা জাপানিজ নিউ ওয়েভ, এরকম একটা নতুন সিনেমা আন্দোলনটা আমাদের দেশে কতটুকু হয়েছে, মানে কখন অগ্রসর, কখন এসেছে? আমার কিন্তু ওরকম ভাবে একজন দুজন দিচ্ছিল, জহির রায়হান, আলমী কবির, তারেক মাসুদ, এরকম দু একজন নাম হয়তো আমরা বলছি যাদের ছবি হয়তো বা সূর্য দেগুল বাড়ি হয়তো অনেকটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে বাইরেও, দেশে এবং দেশের বাইরেও ক্রিটিক্যালি অ্যাক্লেমড, কিন্তু একটা সিনেমা মুভমেন্টটা আমরা কিন্তু পাইনি। এবং এতে করে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে আমাদের যে সব ধরনের ছবি, দু একটা ছবি হয়তো আমরা উল্লেখ করতে পারি, কিন্তু সব ছবি কিন্তু সেটা কিন্তু কন্টেন্ট এবং ফর্ম দুই দিক থেকেই কিন্তু তা ওই যে বিশ্বের যে মানদণ্ড, এই মিডিয়ামটার যে মানদণ্ড, সেই মানদণ্ড কিন্তু সেটা অতটা প্রশংসনীয় হচ্ছে। দেখা যাচ্ছে কন্টেন্ট হয়তো ভালো, কিন্তু সেই কন্টেন্টটাকে যে এক্সপ্রেস করা হচ্ছে যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই ল্যাঙ্গুয়েজটি নেগলেক্টেড, ল্যাঙ্গুয়েজটি নট আপ টু দ্য মার্ক, বা ফিল্ম ফর্মটা সেটা নেগলেক্টেড হয়ে আছে। এতে করে আমাদের ছবি কিন্তু ওই ইম্প্রেশনটা, হুইচ মেক্স আ হিউজ ইম্প্রেশন, যেটা ইন্টারন্যাশনাল অ্যারেনা যে বাংলাদেশ ছবি যে একটা খুব ইম্প্রেশন তৈরি করবে, ওটা কিন্তু আসে। যেমন আমার কাছে, আমি এই কদিন আগেই আমার মানে আমাকে সে আমেরিকা থেকে এক প্রফেসর, তিনি আমাকে আমার একটা লেখা পড়ে, একটা বাইরের একটা বইতে একটা লেখা পাবলিশ হয়েছে আমার ইউনিভার্সিটি ওয়াশিংটন প্রেস থেকে, ওখানে আমার একটা লেখা আলমী কবিরের একটা ইয়েতে আমি লাইল পিয়ারসন একজন ফিল্ম রাইটার তার একটা রেফারেন্স উল্লেখ করেছিলাম। তো ওখানে ইউনিভার্সিটি ওয়াশিংটনের কোনো এক প্রফেসর আমাকে লিখেছে যে তিনি লাইল পিয়ারসনের ওপরে একটি ওরকম অ্যান্থোলজি করছেন, তো আমার এই লেখাটার ওনার লাইল পিয়ারসনের কাছে নিয়ে আমার কাছে থাকে, আমি কপি দিই। এই কপিটা আমি বিএফআই থেকে একবার ফটোকপি করে এনেছিলাম, ওনাকে ওটা দিলাম, স্ক্যান করে কপিটা দিলাম। তো এই যে লায়ল পিয়ারসন, ওখানে কাজটা ছিল যে আলমগীর কবির বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার, এরকম একটা টাইটেলে লায়ল পিয়ারসন একজন ফিল্ম রাইটার, ফিল্ম স্কলার, তিনি 1973 এরকম একটা সময়ে ওই লেখাটা ছাপা হয়। তো এই যে ফোকাসটা তখন ছিল যে বাইরের ফিল্ম, বাইরের যে বিখ্যাত যে ফিল্ম রাইটাররা, তারাও কোনো কোনো কাজ নিয়ে আগ্রহী হচ্ছেন বাংলাদেশে কোনো কোনো কাজ নিয়ে, ওই দিকটা কিন্তু আমি এখন দেখছি যে অনেক কম। আমাদের ছবি নিয়ে কিন্তু বাইরের অনেকেই, যখন আমি কথা বলি বিশ্বের বহু দেশের স্কলারদের সাথে, বাংলাদেশের ছবি নিয়ে কিন্তু তাদের কোনো আইডিয়াস নাই। আমরা এই প্রসঙ্গটা নিয়ে পরে আর একটু কথা বলবো, কিন্তু এখন আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে ওরকম একটা মুভমেন্ট আন্দোলন হয়নি আমাদের দেশে, কিন্তু একেবারে যে হয়নি সেটাও বলবো না, কারণ চলচ্চিত্র সংসদ আন্দোলন কিন্তু বাংলাদেশে খুবই জোরালো ছিল একেবারে সেই মধ্য ষাট থেকে শুরু হয়ে 80-90 কাছাকাছি পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশে আজকে আপনি তারেক মাসুদের কথা বললেন, হ্যাঁ, যতটুকুই পেয়েছে সেখান থেকেই উঠে এসছে এবং তারা একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছে। এবং এটা আপনি যদি বলে থাকেন এতে ভারতে সত্যজিৎ রাও কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন, চিদানন্দ দাশগুপ্ত, মিলে ফসল, দক্ষিণ ভারতে যাদের কথা বলেন, জি অরবিন্দ নয়েদের কথা বললে, তারাও ওখানে ওডেসা ফিল্ম ক্লাব এগুলো ছিল। তো আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলন যতটুকু ভূমিকা তখন পালন করেছে সেটি কি বোধ হয় তারা তাদের একটা যৌক্তিক পরিণতিতে নিয়ে যেতে পারেনি বোধ হয়, তা না হলে তো সেখান থেকে আমরা আরো পেতে পারতাম মুর্শিদুল ইসলাম, তানভীর মোকাবেলা যারা পেরিয়ে আসে, মাঝখানে একটা যেন ছন্দপতন ঘটে গেল। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলন কি নিয়ে? তবে আমি আমি এটা আসবো আপনাকে এর মধ্যে আমাদের কাছে একটা কাকতালীয় বলতে পারি, চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন একেবারে প্রথম দিককারী কর্মী, এক কনিষ্ঠ কর্মী এবং চলচ্চিত্র বেত্তা মঈনুদ্দিন খালেদ এখানে উপস্থিত আছেন, তিনি একটু হাত তুলেছেন, হতে কিছু তিনি বলতে চান আমার মনে হয়, আমি তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নিই, তারপর আপনার কাছে আমি যাবো এই চলচ্চিত্র সংসদ আন্দোলন বিষয়ে আপনার আপনার মন্তব্যে। হ্যাঁ খালেদ ভাই, মঈনুদ্দিন খালেদ, প্লিজ আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনার প্রশ্নটা রাখুন বা আপনার বক্তব্যটা বলতে পারো রাখুন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ যাচ্ছে। এটা তো আসলে অনেক বড় একটা ক্যানভাসে কথা বলতে শুরু করেছে জুনায়েদ। তো তো সেইখান থেকে তার ওই ওই পর্বগুলার আসলে যেগুলো বললেন বাংলাদেশের ছবি, তার থিসিস, এগুলো বেশ ভালো, ইন্টারেস্টিং। এত কথা নিয়ে তো আসলে আমরা কথা বলতে পারবো না এটুকু আয়োজনে। আমি একটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই। আলম প্রসাদ আপনিও ছিলেন আমাদের সঙ্গে, আপনিও ফিল্ম সোসাইটি মুভমেন্টেরই লোক। তো চলচ্চিত্র সংসদ আন্দোলন এর যে চলচ্চিত্র সংস্কৃতির চর্চা করেছে
এইটা কিন্তু একটা খুব বড় ব্যাপার বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে। এই জন্য যে চলচ্চিত্রকে কিন্তু এখনো আমরা মনে করি না, যে যেমন ধরেন আপনার স্টপ জেনোসাইড, আমরা কিন্তু মনে করি না এটা একটা হেরিটেজ। ফিল্ম যে হেরিটেজ হতে পারে এই উপলব্ধির কাছে এই জাতি এখনো আসেনি, প্লেন অ্যান্ড সিম্পল, কখনোই না যে হেরিটেজ আছে আমাদের চলচ্চিত্রেরও, এটা বুঝতে পারে না। এক আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ফিল্ম সোসাইটি করেছিলাম, ওইটুকু বিষয় নিয়ে আমার বলার, অন্য সময় জুনায়েদের সঙ্গে বা আপনার সঙ্গে কথা বলা যাবে। সেটা হচ্ছে যে আমরা যে থার্ড সিনেমা বা রাজনৈতিক ইসের ছবি কথা বললাম, তখন আপনিও জানেন আমরা যে আমরা ক্যামেরা যখন রাইফেল সংকলন করা হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তৃতীয় চলচ্চিত্রের লক্ষ্যে ওই বিখ্যাত লেখা, তারপর ক্ষুধার নন্দন তত্ত্ব, হ্যাঁ, এসথেটিক অফ হাঙ্গার, হ্যাঁ, সিনেমা নোভো হাঙ্গার, এই এইসব দেখানো হলো। তারপর আপনার মনে আছে কিনা এই স্লেড স্কুল থেকে ইসে এসেছিলেন প্রফেসর, এই যে বুড়ো ভদ্রলোক, নাম কি মনে আছে? খোরশেদ আপনি ছিলেন বোধহয় প্রোগ্রাম, নামটা মনে পড়ছে না, ওই যে বিজয়ের নাম কোত্থেকে এসেছিলেন, ওই যে ইন্ডিয়া থেকে, হ্যাঁ ইন্ডিয়া থেকে এসেছিলেন সতীশ বাহাদুর, সতীশ বাহাদুর, হ্যাঁ, না ওই স্লেড স্কুল থেকে এসেছিলেন আমাদের পড়াতে থার্ড ওয়ার্ল্ড সিনেমা, এবং জেমস লিহি একজন এসেছিলেন, জেমস লিহি, হ্যাঁ, উনি তো ল্যাটিন আমেরিকান ফিল্মের ওয়ার্কশপ করেছিলেন আমাদের সঙ্গে আর কি। শুনুন, আমি এই প্রসঙ্গে এই জিনিসটাই বলতে চাই, থার্ড সিনেমা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, প্রথম মানে একটা ইনফরমেশন দিচ্ছি আর কি। আরেকটা হচ্ছে যে ফিল্ম সোসাইটি ফিল্ম তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারলো কি পারলো না, যে প্রশ্নটা সেটা এই আলোচনা জুনায়েদ এই পর্যন্ত পৌঁছেছেন। প্রথম কথা হচ্ছে যে ওই সময় চলচ্চিত্র সংসদ আন্দোলনের যে ভূমিকা, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক ছিল না এবং সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছিল, আপনি জানেন তাই না? চিটাগাং, রাজশাহীতে, ফরিদপুরে বিভিন্ন জায়গায় শাখা হয়েছিল, এবং আমরা কিন্তু এটাকে জনতার কাছে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছিলাম। এটা নো ডাউট পায়োনিয়ার হচ্ছেন মোহাম্মদ খুরশিদ। তখন আমরা তৃতীয় বিশ্ব চলচ্চিত্র দেখলাম, থার্ড সিনেমা অর্থাৎ নয়, তৃতীয় বিশ্ব। মিগুয়েল লিথিনের আপনার মনে আছে চাকাল নাহুল তারো, জ্যাকেল অফ নাহুল তারো, তারপরে আপনি চিকালেস একটা ছবি ছিল, ডিরেক্টর নাম এই মুহূর্তে মনে পড়ছে না, ব্রিকফিল্ড নিয়ে শর্ট ফিল্ম। তারপরে আমেরিকানরা যে ব্লাড নিয়ে যেত ল্যাটিন আমেরিকা থেকে, খুব সুন্দর চিলি বা এটার কাছে বলিভিয়ার, হ্যাঁ, ওইটার উপর লাস্ট ড্রপ বা এইটা না, শুধু ব্লাড অফ কন্ডোর তো ইসের, হ্যাঁ, আর এইখানে ওই ছবিটা দেখা গেল যে ইয়ার মালিক, হ্যাঁ, এই ছবিগুলোতে আমরা দেখলাম যে পেপার কাটিংস দিয়ে, কিছু ভয়েস দিয়ে, ওই সময় রেডিও ভয়েস দিয়ে কি করে পলিটিক্যাল ছবি বানিয়ে ফেললো ওরা, এইসব জিনিসগুলো কিন্তু আমরা তখন দেখতে গিয়ে এই জিনিস বুঝতে পেরেছিলাম। আরেকটা জিনিস বুঝতে পেরেছিলাম, আফ্রিকা ছবি আমাদের দেখানো হলো ওসমান সেমবেনের, দেখানো, তারপরে আমরা মানি অর্ডার দেখালাম, এবং সেটার উপর কিন্তু একটা বড় বিশাল আর্টিকেল পড়লেন ইসে সলিমুল্লাহ। আমি একটু কিছু কিছু বলছি, আর এইসব বিষয়গুলো যাতে মানুষ পড়তে পারে এগুলো কিন্তু বাংলা ভাষায় লিখে আমাদের চলচ্চিত্র পত্র, আপনার মনে আছে পঞ্চম এবং ষষ্ঠ সংকলন এবং ক্যামেরা যেমন রাইফেল, প্রচুর আর্টিকেল আমরা ল্যাটিন আমেরিকার ছবি নিয়ে ইত্যাদি নিয়ে অনেক লেখা লিখেছি। আমরা জানি যে খসরু ভাইয়ের উদ্যোক্তা এবং পরিকল্পনা, তখন বই আকারেও যা বেরোয়নি জার্নাল থেকে নিয়ে অনুবাদ করেছেন, বেশিরভাগ অনুবাদ করেছেন কাইজার চৌধুরী, এবং সেই বাংলা লেখাগুলা আমি যেটা বলছি যে আমাদের হয়নি কেন, এই লেখাগুলা কিন্তু পরবর্তী সময় মানে স্টুডেন্টদের হাতে দেয়নি। যতই বলেন বাংলায় না পড়লে আমাদের দেশে আসলে আপনি ওই পরিমাণ রেসপন্স পাবেন না। দুইটা ছেলে হয়তো ইংলিশ জানে, বেশিরভাগ ছেলে ইংলিশ জানে না, আর এমনিতেই তো ছেলেরা পড়তে চায়। ফিল্ম সোসাইটি কিন্তু এই থার্ড সিনেমা নিয়ে ক্ষুধার নন্দন দত্ত এগুলো বাংলায় অনুবাদ করে জার্নালে ছেপেছে, এবং পরবর্তী সময় এগুলো উচিত ছিল ইনস্টিটিউটগুলোর কালেক্ট করে পেপার হিসেবে সংগ্রহ রাখা এবং ক্লাসে দেওয়া এবং অন্যান্য যেসব চলচ্চিত্রের আয়োজন আছে সেই সবের মধ্যে প্রচার করা, সেই জিনিসটা হলে ভালো হতো। আরেকটা জিনিস হচ্ছে যে পলিটিক্যাল ব্যাপার তো আছেই, আর আমার কাছে মনে হচ্ছে যে চলচ্চিত্রকে জনশিক্ষা জনরুচি তৈরি করা এগুলোর কাছে ভাবাই হয়নি, বিনোদন হিসেবেই শুধু ভাবা হয়েছে আমাদের দেশে। কারণ হচ্ছে 1955 সালে পথের পাঁচালী হওয়ার পরে, এমনকি মৃণাল সেনের একটা ছবিতে তো সুভাষ দত্ত অভিনয় করেছে 60s মনে আছে, রেলগাড়িতে যাচ্ছে, যে আমার মনে যতদূর মনে পড়ে। তো এখন কথা হচ্ছে যে এইসব ছবি যখন হয়ে যাচ্ছে, তখন আমরা 60s যে স্বর্ণযুগ এটা বলছি, এইটা জুনায়েদ তো ইতিমধ্যে বলেই ফেললো,
যে সে একটু রেশ হয়ে বলেছে যে আসলে চলচ্চিত্রের নন্দনতাত্ত্বিক দিক থেকে আমরা যদি বিবেচনা করতে যাই, আমাদের আশা কিন্তু সত্যিকার অর্থে বলতে গিয়ে পূরণ করে না, পূরণ হয় না। তো ফিল্ম সোসাইটি যে জিনিসটা করেছে, লক্ষ্য করে দেখবেন ফিল্ম সোসাইটি যেটুকু করেছে, মানে এমিরের গোয়েন্দা বাহিনী বলি বা এসে বলি, এরা কিন্তু সব পুনাতে যারা গেছে তাদের বেস কিন্তু ফিল্ম সোসাইটি, এবং ফিল্ম সোসাইটি থেকে বাইরে আপনি প্রায় কাউকে পাবেন না। যেমন সূর্য দিগলবাড়ি আমরা গিয়ে কাকে পেলাম, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ যখন আমরা গেলাম, আমরা পেলাম গিয়ে শাকের ভাইকে আর আমাদের আগে কয়েক বছর আগে যুক্ত হলেন মানজার হাসিন মুরাদ আর ইসে তানবীর ভাই, তানবীর মোকাম্মেল, এবং পরবর্তী তারেক আসলে, তারেক তো আমাদের সঙ্গে ছবিতে, মিশুক আমাদের ব্যাচমেট ঢাকা ইউনিভার্সিটিতে, তারেক তো তাই, সব মিলিয়ে আর কি বয়সটা একই। তো সবকিছু মিলিয়ে ওই সময় যে আমরা আন্দোলনটা করছিলাম, যে সেন্সর বোর্ডের বিরুদ্ধে বাংলা ছবিকে যেভাবে তুলোধনা করা হয়েছে, মাহবুব আলমের দুইটা বই আছে কিন্তু বাংলা ছবির, কোনো কাউকে ছাড় দিয়ে কথা বলেন নাই, এবং এই ছবিগুলো সমালোচনা কিন্তু মারাত্মক ভাবে হয়েছে, মানে ভয়ঙ্কর ভাবেই হয়েছে, বাংলা ছবি কেন এরকম হচ্ছে। তো আমাদের এইটাও তো বড় ব্যাপার যে পলিটিক্যাল কারণ এর চেয়েও আমার কাছে মনে হয় চলচ্চিত্র শিক্ষাকে, চলচ্চিত্র বিদ্যাকে বিদ্যা হিসাবে গ্রহণ করা না করার এই ভয়ঙ্কর ব্যাপারটা। কারণ একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, পথের পাঁচালি সবাই জানে একটা মাস্টারপিস, এটা যিনি নাও দেখেছে, কিন্তু পথের পাঁচালি উপন্যাস পড়া অধ্যাপকরা আমার বাংলা বিভাগের, তারা কি পথের পাঁচালি বোঝেন? বোঝেন না। ফিল্মের ল্যাঙ্গুয়েজে বোঝেন? নিশ্চয়ই বোঝেন না। তাই ফিল্মের ল্যাঙ্গুয়েজে বোঝেন না। তো এখন কথা হচ্ছে যে চলচ্চিত্র হচ্ছে গিয়ে একটা মাধ্যম বিনোদন করব, আর বিভূতিভূষণের উপন্যাস ওরে বাবারে, এটার উপর একটা থিসিস হয়েছে, তুমিও করতে পারো আরেকটা থিসিস। এই যে পার্থক্য, মিডিয়া শুধু গ্রন্থগত বিদ্যা এই যে কত সর্বনাশ করছে, শুধু বই কিন্তু মানুষকে সীমাবদ্ধ করে থাকবে, কারণ পৃথিবীটা পারফর্মিং, বাকাস বাতাস গাছপালা মানুষজন সব পারফর্ম করছে, পারফর্মিং আর্ট। আমরা কিন্তু অন্য মিডিয়ার কাছে যাই না, মিডিয়ার মানে অনেকগুলো মিডিয়ার মধ্য দিয়ে পৃথিবীকে অনুভব করতে হয়, এই অনেকগুলো মিডিয়া কিন্তু চলচ্চিত্রে থাকে। তো এগুলা তো আমরা বলিনি কাউকে স্টুডেন্ট, আমাদের চলচ্চিত্রের বিভাগ গুলাতেও কিন্তু এই দৈন্য আছে। আমি অন্য বিভাগের অধ্যাপকদের কথা বলছি না, আমরা কিন্তু ছাত্রদের মধ্যে জাগরণ আনার সুযোগ ছিল, আমাদের যে টেক্সট গুলো ছিল সেগুলোকে দেখানো উচিত, এবং আমাদের সিলেক্ট করা উচিত পলিটিক্যাল সিনেমা যখন করবো, তখন এক সপ্তাহব্যাপী ওই ধরনের ওয়ার্কশপ হবে, এবং ওই ওয়ার্কশপে উন্মুক্ত থাকবে অনেক কিছু, তাহলে এটা সম্ভব। যেমন আমরা যখন করলাম কোর্স গুলা, যে ঋতু ঘটক তারেক মাসুদের জন্ম, এটা তো আমাদের মানতেই হবে, তানবীর মোকাম্মেল যাই করে থাকুক, তানবীর মোকাম্মেলের জন্ম, মুরাদ মানজারে হাসিন মুরাদের জন্ম, উনি তো প্রকাশ করেন, জাহিদুল করিম অঞ্জনের জন্ম, সুতরাং ফিল্ম সোসাইটি মুভমেন্ট একটা আমার জিজ্ঞাসা হচ্ছে যে এখন তো নিশ্চয়ই চলচ্চিত্র সংসদ আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে গেছে, এটা নানা কারণ থাকতে পারে, কিন্তু তাই বলে চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রয়োজন নিশ্চয়ই ফুরিয়ে যায়নি, তাকে আরো যুগোপযোগী করে তুলতে হবে, আরো প্রাসঙ্গিক করে তুলতে হবে, তাকে বর্তমান পরিবর্তিত বাস্তবতায় তাকে আরো কার্যকর করে তুলতে হবে। এই বিষয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে বা কোনো পরামর্শ আছে কিভাবে একে তার সেই পুরনো শক্তি হৃত গৌরবটাকে আবারও ফিরিয়ে আনা যায়? এখন ফিল্ম স্টাডির ব্যাপারটাই তো চলচ্চিত্র সংসদে ছিল, এখন আমি বলি যে এখন হচ্ছে চলচ্চিত্র পড়ানোর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র পড়ানো হচ্ছে, তো সেই চলচ্চিত্র পড়ানোর যে একেবারেই কোনো ফসল আমরা পাচ্ছি না তা নয়, কিন্তু সেটা আনার জন্য লক্ষ্য করে দেখেন ক্লাব কিন্তু এখনো আছে, এই প্রতিষ্ঠান অনেক ক্লাব আছে কিন্তু এখনো, যে ক্লাবগুলো হয়ে গেছে আপনার, কিন্তু এখন আপনার কৌশল তো পাল্টে থাকবে, এখন আপনার ছবি সারা পৃথিবী পকেটের মধ্যে, আপনার স্মার্টফোনে এখন আপনি ছবি দেখার জন্য শুধু ফিল্ম সোসাইটির আয়োজন, আপনাকে অবশ্যই আলম খোরশেদ বা নাদির জুনায়েদ বা মঈনুদ্দিন খালেদ বা আরো যারা পড়ান তানবীর মোকাম্মেল, এরা যদি বলে যে আমি এই ছবিটার উপর
আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এই তিনটা ছবি সিলেক্ট করলাম, বা ক্ষুদা নন্দন দত্ত কি আমরা এটা বুঝবো এবং এই ছবিটা দেখাবো, এবং সেইভাবে যদি আমরা ইন্টেলেকচুয়ালি না যাই এখন, এটা ফেসটা অন্য, রণকৌশলটা অন্যরকম হয়ে যাচ্ছে এখন, ওইভাবে যাই তাহলে কিন্তু ঠিক হবে। যেমন নাজির জুনায়েদের কথা আমি শুনতে এসেছি, এখন ছেলেরা কিন্তু ইনফর্ম না, তারও স্টুডেন্ট আছে, তারাও শুনছে না, এটা তো নিঃসন্দেহে দুঃখজনক যে স্যার কি বলছে আমি শুনি আপনি তৃতীয় চলচ্চিত্র বললে, আমরা থার্ড সিনেমা বললে, ক্ষুদা নন্দন তত্ত্ব বললে, আমরা এতগুলো লোক বুঝতে পারছি, কিন্তু এটা সূচনাটা তো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ থেকে, মানতে হবে, কারণ বাংলায় টেক্সট বাংলায় করা হয়েছে এবং সেগুলো বিক্রি হয়েছে। একুশের বই মেলায় আমাদের সেই পত্রিকার আলাদা স্টল ছিল তখন, একুশের বই মেলায়, এবং সেখানে আমরা পত্রিকাগুলো জার্নালগুলো বিক্রি করেছি। সুতরাং আমাদের ওই বিদ্যা যে থাকে সেটা আমরা ভুলে যাই, এটা একটা সমস্যা। সেগুলোকে আসলে ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেওয়া উচিত, এবং ফিল্ম সোসাইটি গুলো আসলে চলচ্চিত্র বিদ্যা চর্চা এবং চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্র নন্দন তত্ত্ব, চলচ্চিত্র থিওরি, চলচ্চিত্র সমালোচনা, এগুলাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপের মতো, আগেও তাই ছিল, এটার অন্তর্গত ব্যাপারটা তাই ছিল, সেটা করা উচিত। আর ওই বিভিন্ন মাধ্যমের এক্সপার্টদের আনা উচিত, যেমন আমরা শহীদ কাদরী কিনেছি, শওকত উসমান কিনেছি, শওকত উসমান চ্যাপলিনের উপর যে বক্তৃতা দিয়েছে সেটা তো খুব স্মরণীয় বক্তৃতা, শহীদ কাদরী এসে বলছে। এই জন্য আমি কি বলি, অনেকগুলো প্রসঙ্গ আমরা তুলতে হবে আসলে আর কি, পরে আবার আবার একটা মুক্ত আলোচনা করবো আমরা, তখন আপনি প্লিজ অংশগ্রহণ করবেন না, হ্যাঁ সব শেষে থাকবে সেটা আবারও না। নাজির জুনায়েদ, আপনি বলুন, আপনার একটা একাডেমিক দিক থেকে, বিদ্যায়তনিক দিক থেকে কি ফিল্ম সোসাইটি মুভমেন্টের তাকে নতুন করে চাঙ্গা করা, কার্যকর করা, বা তাকে আর একটু সমকালীন করে তোলা বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ বা কোনো ভাবনা আছে, সেটা একটু শুনতে চাইছি আপনার কাছ থেকে সংক্ষেপে। খালেদ ভাই একটা কথা ওনার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কিন্তু আমরা জনরুচি কিন্তু তৈরি করতে পারি। এখন এই যে এতগুলো কাজ হয়েছে, রাইফেল ক্যামেরা যখন রাইফেল, এবং আরো ক্ষুদা নন্দন তত্ত্ব তা নিয়ে কাজ হয়েছে, এবং বই লিটল ম্যাগাজিন হোক বা বই হোক সেগুলো বিক্রি হয়েছে, বই মেলা স্টল ছিল, বা শওকত উসমান এসেছেন বক্তৃতা দিয়েছেন, কিন্তু সেটা কিন্তু খুব লিমিটেড একটা কিছু মানুষের ভেতরে সেটা সীমাবদ্ধ ছিল, এবং এখনো ব্যাপারটা কিন্তু এমনই রয়ে গেছে। এবং আমাদের 1947 যখন কলকাতা ফিল্ম সোসাইটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়, সেটা তৈরি করার অন্যতম উদ্দেশ্য ছিল, তিনি লিখেছেন যে দর্শক যেন ভালো মন্দ, ছবির ভালো মন্দ বুঝতে পারে, এই বোধটা তৈরি করা খুব জরুরি ছিল। তা উনি চিন্তা করতেন যখন তিনি শান্তিনিকেতনে পড়ছেন তখন থেকে, যে 47 আগে থেকে, যে দর্শকের ভেতরে ছবির কোন ছবি ভালো, কোন ছবি মন্দ, এই বোধটা তৈরি করার জন্য কিছু করা দরকার। এবং যখন তারা ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করলেন 1947, তিনি লিখেছেন যে এটা ছিল ওই দর্শকের মধ্যে ফিল্ম সেন্স তৈরি করার একটি অন্যতম পদক্ষেপ। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটাই, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল সেটাই, যে ফিল্ম সোসাইটি মুভমেন্ট গুলোর তার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল দর্শকের ভেতরে যেন ভালো মন্দ ফিল্ম সেন্সটা তৈরি করা, যে কোনটা ভালো ছবি, কেন ভালো ছবি, সেই বোধটা তৈরি করা। সেটা নিশ্চয়ই তৈরি হয়েছে, কিন্তু খুব অল্প মানুষের ভেতরে। এখন আমাদের দেখতে হবে যে কেন সেটা অনেক মানুষ তৈরি করতে পারলো। এখন খালেদ ভাই একটা কথা বলেছে যে আমি হয়তো এখানে লেকচার দিচ্ছি, অনেক কম মানুষজন শুনছে, অনেক কম, আমরা যখন কথা বলছি আপনারা উদ্যোগ নিচ্ছেন, এরকম বিস্তার উদ্যোগ নিচ্ছে, আমরা হয়তো সেমিনার করছি, কিন্তু সেখানে কজন আসছে? এই 16 কোটি মানুষের দেশে হয়তো 160 জন আসছে, সর্বোচ্চ 160 হতে পারে, হচ্ছে মানুষ 16 কোটি, এই 160 জন হয়তো জানলো, বা 7 জনই জানলো, আর বাইরের 6 লক্ষ বা 6 কোটি জানলো না। তো এতে করে কিন্তু আমাদের এই যে আমরা যদি আজকে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করি না কেন, এটা বেশি মানুষের কাছে রিচ করবে না, এটা থেকে যাবে খুব ছোট্ট একটা সার্কেলে, এবং অনেকেই হয়তো তার দিকে আকৃষ্ট হবেন না, এবং দর্শক না থাকলে অনেক পরিচালক আর ওই ধারায় ছবি করতে আগ্রহী হবেন না, সবাই তো সেলফ এক্সপ্রেশনের দিকে মনোযোগ হয় না। তো এখন আমি মনে করি যে বর্তমান সময় গণমাধ্যমকে, ওভারঅল গণমাধ্যমকে উদ্যোগ নিতে হবে, এবং রাষ্ট্রকে, রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র যদি সেটাকে এমফাসাইজ করে, এমন সিনেমা হল তৈরি করা যেতে পারে, ফিল্ম সোসাইটি তো থাকবেই, ফিল্ম সোসাইটি মানুষের মধ্যে ডেভেলপমেন্ট চেঞ্জ আনার চেষ্টা করবে, মেন্টাল ডেভেলপমেন্ট আনার চেষ্টা করবে, পাশাপাশি রাষ্ট্র উদ্যোগ নেবে যে সিনেমা হল তৈরি করে যেখানে সিরিয়াস সিনেমাগুলোই দেখানো হবে আলাদা করে, এবং গণমাধ্যমকে সিরিয়াস কালচারকে প্রমোট করতে হবে। আজকে কিন্তু আমরা অনেক আচরণ, অনেক চিন্তাভাবনা আমরা কিন্তু শিখছি গণমাধ্যমের কাছ থেকে, যত না টিচারদের কাছ থেকে ছেলেমেয়েরা এখন শেখে, যত না পরিবারের কাছ থেকে, তার থেকে অনেক বেশি ওদের, কিন্তু ওরা দে আর স্পেন্ডিং ফার মোর টাইম, ফার বেটার টাইম উইথ দ্য ম্যাস মিডিয়া, অ্যান্ড দে অ্যাকসেপ্ট দ্য রিসিভ দ্য ম্যাস মিডিয়া মেসেজেস
এভরি সো অফটেন টিচারের সাথে কতক্ষণ, সপ্তাহে 3 ঘন্টা, আর বাকি সময়টা মিডিয়ার মাধ্যমে। দেখুন মিডিয়া যদি প্রতিনিয়ত যদি ওই দেখা যায় যে প্রেফারেন্স পাস হচ্ছে, খুব এক ধরনের এন্টারটেনমেন্ট বেসড এলিমেন্টস প্রেফারেন্স পাচ্ছে, আর সিরিয়াস বিষয় খুব নেগলেক্টেড, সেটা আসছে কালে ভদ্রে আসছে, তখন কিন্তু আমরা ফিল্ম সায়েন্সের মুভমেন্ট করেও বা এরকম ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট করেও খুব বেশি মানুষকে কিন্তু ফিল্ম সায়েন্সটা তাদের ভিতরে তৈরি করতে পারবে। দেখা যাবে যে তারা বলবে, যেমন আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে, অনেকেই বলেছেন শিক্ষিত মানুষরা যারা খুব সর্বোচ্চ জায়গায় শিক্ষকতা করছে, তারাও আমাকে বলেছেন যে ফিল্ম আর পলিটিক্যাল হয় নাকি, বা ওই খুব সিরিয়াস ফিল্ম মেকারদের নামও তাদের জানা। যেমন খালেদ ভাই বললেন যে অনেকেই হয়তো অনেকেই অনেক বিষয়ে সিরিয়াস বিষয়ে আগ্রহী না, তো এখন যদি চিন্তাশীল মানুষ চিন্তাশীল আচরণ যাদের করার কথা তারাই আগ্রহী না হোক, ইন দ্যাট কেস আমরা কিন্তু ফিল্ম সিটি মুভমেন্ট করেও এগিয়ে যেতে পারবো না। এবং বাংলাদেশ এটাই হয়েছে, ফিল্ম সিটি মুভমেন্ট হয়েছে কিন্তু গণমাধ্যম বা রাষ্ট্র সব জায়গা থেকে, যেমন আপনি একটা কথা বলেছিলেন যে একটা এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেখানে আমার ওই ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করবে, ওই এনভায়রনমেন্টটা আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়াটা কঠিন হবে। সেটা হয়েছে সেটাই না, ফিল্ম সোসাইটি যতটুকু করার করেছে এবং তারই এক্সটেনশন বলা যেতে পারে, তারই দাবিতে কিন্তু এই ইনস্টিটিউট গুলো হয়েছে, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হয়েছে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগ হয়েছে, অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বিভাগ হয়েছে, এবং আর্কাইভ ফিল্ম আর্কাইভ, হ্যাঁ 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 সেটাই, এবং সেখানে অনেক ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা আগ্রহ, তাদের মধ্যে একটা সত্যিকার একটা প্রণোদনাও তৈরি হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি নিজে যেহেতু সেখানে পড়ান, সেগুলোর সঙ্গে যুক্ত আছেন, সেই জায়গাগুলো সেই প্রতিষ্ঠানগুলো কি সঠিকভাবে পরিকল্পিত বা পরিচালিত হচ্ছে কিনা, যেখান থেকে আমরা সত্যিকার ফলটা পেতে পারি? আসলে যতটা হয়তো আপনি কলকাতাতেই দেখেছেন যে সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট থেকে হয়তো বা অনেক বেশি আমরা তার সুফল লক্ষ্য করেছি, বাংলাদেশে সেই জায়গায় আপনার কি পর্যবেক্ষণ, আমরা সেটাকে সমান কার্যকর করে তোলার জন্য কি কি করণীয় বলে আপনি মনে করেন? খালেদ ভাই বারবার বললেন যে ওই চলচ্চিত্র অধ্যয়ন বিদ্যাটাকেও পৌঁছে দিতে হবে, একেবারে অনেকের কাছে পৌঁছে দিতে হবে, এটা যে একটা জনরুচি নির্মাণের কাজেও ব্যবহার করা, এক্ষেত্রে তো ইনস্টিটিউট গুলো একটা বিরাট ভূমিকা আছে। এমনকি আপনি যেটা বললেন যে চলচ্চিত্র নিয়ে লেখালেখি হয় না, আলোচনা হয় না, সেগুলো তো তাদেরই করার কথা, সেই কাজগুলো সেখানে ঠিকঠাক হচ্ছে এবং না হয়ে থাকলে কিভাবে কি করা যেতে পারে তাদেরকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য? না, আমি মনে করি যে হয়েছে বটে, কিন্তু আমরা রেজাল্টটা কিন্তু সেরকম পাচ্ছি, রেজাল্ট যেটা আমাদের এক্সপেকটেশন, যে একটা খুব এক ধরনের, হ্যাঁ কমার্শিয়াল ছবি থাকবেই, কমার্শিয়াল ইনগ্রেডিয়েন্টস ফিল্মে আসতেই পারে, কিন্তু সেটা একটা জনরা, সব ফিল্মে কিন্তু এন্টারটেনমেন্ট বেসড হবে না, আমাকে পাশাপাশি সিরিয়াস চিন্তাশীল ছবি যার ভিতরে অ্যাস্থেটিক সেন্সিবিলিটি আছে, সোশ্যাল স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট আছে, তা আমাকে রাখতে হবে, কিন্তু উৎকৃষ্ট উৎকর্ষ মানে চিন্তাশীলতার উৎকর্ষ সেটা কিন্তু আমার চলচ্চিত্রে বা যে কোনো আর্টিস্টিক প্রোডাকশনে থাকতে হবে। এখন আমি বলবো যে আমি তো দেখছি, আমি তো আমার সমাজে যে আমার ফিল্মে যে সেই রিফ্লেকশনটা, খুব চিন্তাশীলতার যে একটা প্রতিফলন, সেটা কিন্তু আমি কিন্তু ভাবে পাচ্ছি, যেটা মানে হয়তো 70-এর দশকেও ছিল বা 80-এর দশকে ছিল, কিন্তু সেটা যখন দিন দিন কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এবং অনেক বেশি প্রশংসা করা হচ্ছে এমন উপাদানের, যে উপাদানগুলো হয়তো ওই অর্থে ট্র্যাডিশনাল এবং সেগুলো হচ্ছে খুব বেশি মানে স্টেরিওটাইপ, তারই কিন্তু প্রশংসা করা হচ্ছে, এবং ওই দাবিটা যে আনকনভেনশনাল জিনিস দরকার, আনঅর্থোডক্স জিনিস দরকার, সেই দাবিটা যে করতে হবে, ওই দাবিটাও কিন্তু দেখছি, বা ফিল্ম ল্যাঙ্গুয়েজকে খুব চিন্তাশীল করতে হবে, খুব আর্টিস্টিক্যালি ইনোভেটিভ করতে হবে, এমন দাবি কজন জায়গা থেকে আসছে। এবং আমি বলবো যে এই যে দাবি করা হচ্ছে না বা এই যে আলোচনাগুলো হচ্ছে না, এটা আমি দেখি আমার ছাত্রদের ভেতরে, যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়াতে গিয়েছি বা অন্য বিশ্ববিদ্যালয় এই সময় যখন পড়াতে যাই, দেখি যে হয়তো ওই আমি হয়তো ফার্স্ট ইয়ারে বলে দিলাম যে এই ফিল্মগুলো দেখা দরকার, দেখা যায় যে মাস্টার্স ছেলেমেয়েরা চলে এসছে, অনেকে কিন্তু সেই ফিল্মগুলো দেখেনি, মাঝখানে 2-3 বছর পার হয়ে গেছে, তারা কিন্তু সেগুলো দেখেনি, কারণটা কি, যে ওইভাবে কিন্তু ওই যে আমি বলেছি একবার একটা দুটো ক্লাসে বলেছি বা একটা সেমিস্টারে বলেছি, কিন্তু ওটা তো আমাকে ওরা পাচ্ছে একটা সেমিস্টার, এখন যে ধারাবাহিক ভাবে যদি তাকে না বলা হয়, তো আমি মনে করি যে এই যে আলোচনাগুলো, সেমিনার, সিম্পোজিয়াম একটা প্রতিষ্ঠানের পক্ষে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমি আমার একটা লেখাও ছিল কদিন আগে, আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন দ্বীপ না, কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়তে আসে তারা কিন্তু একটা মানসিক অবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে, আমি কিন্তু আমার 1-2 বছরে একটা ছাত্রকে খুব রাতারাতি পরিবর্তন তার মধ্যে নিয়ে আসতে পারবো না, যদি ছোটবেলা থেকে তার মধ্যে একটা ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট তৈরি না হয়, 1-2 বছরে সে আমাকে কভার পাচ্ছে, অত 1-2 বছর না, ধরুন 3 বছরে, 3 বছরে সে আমাকে 1-2 বার পাচ্ছে, একটা 2টো কোর্স পাচ্ছে হয়তো, এই 2টো কোর্সে আমি তাকে কতটা তার চিন্তা জগতে পরিবর্তন আনতে পারবো। তো এইভাবে আমার মনে হয় যে সবাইকে যদি সবাই মিলে যদি চেষ্টা না করে, মানে আমি বলছি প্রত্যেকে, শুধু একটা ডিপার্টমেন্ট বা একটা ইনস্টিটিউটের পক্ষে এটা করা সম্ভব না, এটা অনেককে উদ্যোগ নিতে হবে, ইন্টেলেকচুয়ালদের, যারা ইন্টেলিজেন্সি আছেন বা যারা কালচারাল অ্যাক্টিভিস্ট,
যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, গণমাধ্যম, সবাই মিলে একটা কনসার্টেড এফোর্ট না হলে কিন্তু এটা আসবে। কাজে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেটা দেখছি বা বিসিটি, আমি দু জায়গায় আমি আমি তো পড়াচ্ছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই বা বিসিটিতে পড়াই, আমি দেখি যে ছেলে মেয়েদের মধ্যে সিরিয়াস বিষয়ে আগ্রহটা কিন্তু দশজনের ভেতরে হয়তো কয়েকজনের আছে, সবার কিন্তু না। অনেকের আগ্রহ কি করে ক্যামেরাটা আমি ধরবো, ক্যামেরাতে একটা ছবি বানাবো, চট করে ফিল্ম বানিয়ে ফেলবো, ক্যামেরার প্রতি আগ্রহ বা এডিটিং প্যানেলের প্রতি আগ্রহ, একটা প্রোডাকশন তৈরি করে ফেলি। কিন্তু প্রোডাকশন তৈরি করার জন্য, বিশেষ করে ফিল্মের মতো একটা ফিল্ম প্রোডাকশন, তার জন্য কি শুধু ক্যামেরা আর এডিটিং প্যানেল ইজ নট, দে আর নট ইনাফ। আমি শুধু ইমেজ ক্যাপচার করে এডিটিং প্যানেলে জোড়া দিয়ে দিলাম, ফিল্ম কিন্তু হয়ে যাবে না। আমাকে পেন্টিংস, মিউজিক, লিটারেচার, পলিটিক্স, সোশিওলজি, হিস্ট্রি, এই সবকিছুর সাথে কিন্তু আমার ধারণা থাকতে হবে, তখন কিন্তু আমার পক্ষে সম্ভব একটা বক্তব্য তৈরি করা, বোথ সিনেমাটিক্যালি, আর্টিস্টিক্যালি অ্যান্ড পলিটিক্যালি। আমার মানে কন্টেন্ট এবং ফর্ম দুদিক থেকে কিন্তু তখন আমার পক্ষে বক্তব্য তৈরি করা সম্ভব। তো ওই চর্চাটার প্রতি কিন্তু আমি অনীহা দিচ্ছি, এবং আমরা ওটার জন্য একটা পাঠ্যক্রম, আমি জানি না উপযুক্ত পাঠ্যক্রম তৈরি হয়েছে কিনা, উপযুক্ত শিক্ষকরা আসছে কিনা আর কি, সেই দিকটাও আমার মনে হয় কোথাও নিশ্চয়ই ঘাটতি রয়ে গেছে। যদি ওইভাবে তাদেরকে যুক্ত করতো, নানা রকম বই পড়তে বাধ্য করা, অ্যাসাইনমেন্ট দেওয়া, হ্যাঁ সেটাই আর কি। তো আমার বলেছিলাম যে সবাইকে মানে উদ্যোগটা সবার থাকতে হবে, শিক্ষকদের সবার একজন দুজন যদি করেন তাহলে কিন্তু সেটা চেঞ্জটা আসবে না। যেমন খ্রিস্টান শিক্ষকের ভেতরে যদি ধরুন দুজন খুব সিরিয়াস একটা দিকে এমফাসিস দিচ্ছেন, বাকি 18 জন ওই অর্থে এমফাসিস দিচ্ছেন না, তখন তো চেঞ্জ আসটা কোথা থেকে? কিন্তু এত শিক্ষক আমাদের না থাকে, আমরা হয়তো প্রয়োজনে বাইরে থেকেও আনতে পারি, এবং অন্তত ভিজিটিং প্রফেসর তো আসতেই পারে, এবং নিয়মিত ভিত্তিতে সেটা আনানো দরকার বলে আমি মনে করি। এখন করোনার কালে ওই ওইটা হচ্ছে একটা পারসেপশনের জায়গা, ওটা পারসেপ করতে হবে। যে আমি কেউ যদি মনে করে যে ওয়েল ফিল্ম মানেই হচ্ছে যে ফিল্ম হচ্ছে এক ধরনের আমাদের যা হচ্ছে যা চলছে এখন, সেগুলোকে অনেকেই আমি দেখছি যে অনেকে প্রশংসা করছেন। আমি কিন্তু খুব মানে একটা প্রশংসা দেখছি এমন ফিল্মের, যে ফিল্মগুলোর ভিতরে হয়তো সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ নেগলেক্টেড। তো এখন ওইটাকে যদি মনে করি যে ওটাই আমি আমার ফিল্ম মানেই হচ্ছে সেরকম, তখন কিন্তু চেষ্টা করা হবে না যে আরো নতুন কিছু করার জন্য চেষ্টা করা হোক। আমাকে কিন্তু বুঝতে হবে যে আমার ফিল্মের উইকনেস গুলো কোথায়, এবং এর জন্য আমাকে দেখতে হবে সারা ওয়ার্ল্ডের ভালো ভালো ছবিগুলো দেখতে হবে, ছাত্র শিক্ষক সবাইকে তো দেখতে হবে। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ ফিল্ম স্টাডিজ, আমি আমার বক্তব্যের শুরুতে কিন্তু বলেছিলাম যে ফিল্ম স্টাডিজ ইজ আ ডিফারেন্ট ডিসিপ্লিন, সবার পক্ষে কিন্তু এটা ফিল্ম স্টাডিজ, এটা ফিল্ম নিয়ে লেখালেখি করাও কিন্তু কঠিন সবার পক্ষে, আনলেস সামওয়ান নোজ দ্য ডিসিপ্লিন ভেরি ওয়েল। তো এক্ষেত্রে আমি যদি ফিল্ম স্টাডিজ ট্রেন্ড লোকজন যদি না থাকে, প্রপারলি ফিল্ম স্টাডিজ ট্রেন্ড বা ফিল্মের বিভিন্ন দিকে যাদের ধারণা আছে বা বহু ফিল্ম যাদের দেখা মানে আছে, এমন লোক যদি না আসে ফিল্ম টিচিংয়ে, সেক্ষেত্রে তো আসলেই দেখা যাবে যে ওই উৎকর্ষের যে ব্যাপারটি, যে একদম গভীরতার যে ব্যাপারটি, সেটা ন্যাচারালি আসবে না। আজকে লিটারেচার ট্রেন না, হিস্ট্রি ট্রেন না, তাদেরকে যদি হিস্ট্রি লিটারেচার পড়াতে যাওয়া হয় তখন যে রেজাল্ট আসবে একইভাবে কিন্তু ফিল্মের ক্ষেত্রে। একটা নতুন প্রসঙ্গ তুলতে চাইছি, সেটা নিয়ে আপনি নিজেই লেখা লিখেছেন। এই কদিন আগে আমি পড়লাম যে বাংলাদেশে, সারা পৃথিবীতে, বিশেষ করে করোনাকালীন যেখানে সিনেমা হল গুলো, আমাদের দেশে এমনিতেই সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে করোনা কালে, এখন তো আরো যাওয়ার কোনো সুযোগই নেই, ফলে এই সুযোগ নিয়ে এখন লাইভ স্ট্রিমিং, ওটিটি, নানা ধরনের প্রযুক্তি এসে গেছে, মানুষ ঘরে বসেই দেখতে পাচ্ছে আর কি। এবং বাংলাদেশ একটা ব্যাপারে বেশ দ্রুতই নতুন প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু খুব একটা পিছিয়ে থাকে না, তারাও দেখলাম ওটিটিটাকে বেশ ভালোই গ্রহণ করেছে, অনেক কটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে। এটি আমার মনে এই বিষয়েও আমাদেরকে আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করার দরকার আছে, যে এটিকে কিভাবে আমাদের ইতিবাচক ভাবে আমরা কাজে লাগাতে পারি আমাদের চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে আর কি। আপনি নিয়ে খানিকটা কোথাও কোথাও কিছুটা আপনার অতৃপ্তি বা অসন্তুষ্টিও প্রকাশ করেছেন ওই লেখায়, আপনি এই বিষয়টা একটু বলবেন যে ওটিটির শক্তির জায়গাটা কোথায়, বা এখানে কোনো বিপদে জায়গাও আছে কিনা, বা কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা, বা কিভাবে সব মিলে এটাকে আসলে আমাদের একটা ফলপ্রসূ একটা নতুন মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতে পারি চলচ্চিত্রের উন্নয়নে। যে কোনো মিডিয়ামে কিন্তু সেটাকে মানুষ যদি চায়, মানুষ চাইলে সেটা ভালো হয়ে ওঠে। মানুষ যদি তার শক্তিকে নেগলেক্ট করে বা সেটাকে শক্তিটাকে ঠিক মতো কাজে না লাগে, তখন সেটা কিন্তু খারাপ রেজাল্ট নিয়ে আসবে। সে টেলিভিশন হোক বা সিনেমা হল হোক বা ওটিটি, সব জায়গায় একই রকম। আমি কি চাচ্ছি বা আমি বোঝার পারসেপ্ট করার ব্যাপারটি আছে কিনা, এখন ওটিটি অবশ্যই অনেক বেনিফিট দিচ্ছে। বেনিফিট এই অর্থে যে ফিল্ম মেকাররা মিডিয়াম বাজেটের ছবি বা স্মল লো বাজেটের ছবি কিন্তু ওটিটিতে তিনি রিলিজ করতে পারছেন, যেটা হয়তো বড় সিনেমা হল পাওয়াটা তার জন্য কঠিন হবে, বা যে কোনো জায়গা থেকে মানুষ ফিল্ম দেখতে পাচ্ছে, সেটা একটা সুবিধা। যদিও সিনেমা হলের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ডিফারেন্ট, তো অনেক বেনিফিটস ওটিটিতে আছে। অনেক ছবি দেখতে পাচ্ছে, চুজ করতে পারছে চটচট করে, এবং বারবার দেখতে পাচ্ছে, এই ব্যাপারগুলো তো ওটিটিতে আছে। কিন্তু এখানেও আমার বক্তব্য যেটা, সেটা হলো যে
সেন্সটা, সেন্সটা মানুষের ভেতরে যদি না থাকে, দর্শকের ভেতরে যদি সেন্স তৈরি না হয়, তাহলে দর্শক কিন্তু বারবার ওই হয়তো ওই এমন প্রোডাকশনই অতিথিতে চলে আসবে, বা যেই প্রোডাকশন গুলো হয়তো দর্শককে খুব চিন্তাশীলতা চিন্তারিক্ততা দিচ্ছে না, কিন্তু সেটাই কিন্তু অতিথি ছেয়ে ফেলবে, অতিথিতে সেটাই চলে আসবে, দর্শক তাই দেখতে বাধ্য হবেন, তাই দেখবেন, এবং এক পর্যায়ে দর্শকের মনে হবে যে এগুলোই হচ্ছে ভালো প্রোডাকশন। অলরেডি কিন্তু শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে এমন এমন অনেক প্রোডাকশনকে কেউ কেউ খুব ভালো মনে করছেন, কিন্তু সেখানে খুঁজলে অনেক খুঁত পাওয়া যাচ্ছে, এবং সেটার সাথে অন্য আরো গত 10 বছর বা 15 বছর আগে যে প্রোডাকশন গুলো ছিল তার সাথে কোনো পার্থক্য নেই, বা এই সময় টেলিভিশনে বা চলচ্চিত্রে যা দেখানো হচ্ছে ওটিতে যে প্রোডাকশন গুলো আছে খুব একটা পার্থক্য কিন্তু গুণগত পার্থক্য বা অন্য দেশের বিভিন্ন পপুলার এলিমেন্টের সাথে কোনো পার্থক্য দেখছি না। তো এই ভিন্নতা যদি না থাকে, কন্টেন্টে যদি একটা আনকনভেনশনাল কিছু নতুন কিছু না থাকে, তাহলে ওটিটি আর নতুন কি দিচ্ছে আমাদেরকে? যদি একই রকম হয়, যেমন নেটফ্লিক্স এর কথা যদি বলি, নেটফ্লিক্স আমাদের যেমন আমি কিছু পরিচালকের নাম বলি, যে পরিচালকের কাজগুলো দেখা, যারা ফিল্ম লাভার্স তাদের, যারা ফিল্ম ভালোবাসে তাদের দেখা দরকার, যেমন ধরুন ফাসবেন্ডার, রাইনার বেনার ফাসবেন্ডার, বা বার্নার্দো বেরতোলুচ্চি, বা মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্তোনিওনি, এদের ছবি কর্তৃত্বে আছে, বা আমাদের আলমগীর কবিরের ছবি কর্তৃত্বে পাওয়া যাচ্ছে, আমি দেখিনি, খুঁজে পাইনি কোথাও, সত্যজিৎ রায়ের কিছু আছে, কিন্তু সবগুলো তো নাই। তো এখানে কিন্তু অনেক মাত্রায় থ্রিলার, দেন অ্যাকশন বেসড ফিল্মস, দেন রোমান্টিক প্লটের ছবি, সেগুলো কিন্তু অনেক মাত্রায় আছে। তো এখন আমার যাদের সিরিয়াস রুচির দর্শক, তারা ওটিটি থেকে কতটুকু পাচ্ছে? আমার তো সেটা, যদি অ্যাকশন বা থ্রিলার তার অনেক পরিমাণে থাকে, পাশাপাশি খুঁজে খুঁজে সিরিয়াস ফিল্মস, যেমন ওসমান সেম্বের কথা একটু আলোচনা করা হলো, ওসমান সেম্বের কোনো ছবি কর্তৃত্বে আমি দেখেছি আমি তো আমার মনে করে না, আমি নেটফ্লিক্সও দেখে নিই বা অন্য কোথাও দেখেছি বলে মনে করছে না। তাহলে ওই দিকটা কিন্তু খুব, যে ফিল্মের চিন্তারিদ্ধতা যে জায়গাটি, ওটিটি এসে কিন্তু সেদিক থেকে আমাদের দর্শকদের যে খুব অন্যদিকে নিয়ে যাচ্ছেন তা কিন্তু হচ্ছে না, বরং অনেক বেশি আমি দেখতে পাচ্ছি যে একটা গ্ল্যামার, সেই গ্ল্যামারটা কিন্তু বিভিন্ন ওয়েব সিরিজে, বিভিন্ন ফিল্মে যে গ্ল্যামারটা, সেটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রোডাকশনে দেখছি, এখন বাংলাদেশও দেখছি, যে গ্ল্যামার, গ্লিটস, ওই বিষয়গুলো কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে। কিন্তু এই যে আমি বলি যে কতগুলো বিষয়, যেমন ধর্মান্ধতা, আমাদের সমাজে ধর্মান্ধতা একটা বড় প্রবলেম, বা পলিটিক্যাল করাপশন, বা এই যে ক্লাস ডিভিশন, বা একটা একটা ইয়াং পিপলস ফ্রাস্ট্রেশন, এই বিষয়গুলো নিয়ে ছবি কি, বা আমাদের যে ইতিহাস, মানে ল্যাক অফ হিস্টোরিক্যাল কনসিয়াসনেস, আমাদের কোনো নাটকে সিনেমা এগুলো কি আছে, বা কোনো নাটকে কি আমরা দেখি যে প্রোটাগনিস্টরা পলিটিক্যাল সার্কামস্টান্সেস বা হিস্ট্রি নিয়ে কথা বলছেন? আমাদের বাংলাদেশে কোনো হিস্ট্রি নেই, কিন্তু আমি কিন্তু খুব কম নাটক দেখি, ওয়েব সিরিজ দেখি, যেখানে নায়ক নায়িকারা, অভিনেতা অভিনেত্রীরা এই সময়কে, ইয়াং অভিনেতা অভিনেত্রীরা ইতিহাস নিয়ে কথা বলছে, দেশের ইতিহাস নিয়ে, বা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগারদের নিয়ে কথা বলছে। নূর হোসেনকে নিয়ে কোনো কথা বলা হয় কি, বা সেলিম দেলোয়ারকে নিয়ে, বা রাউফুল হোসেনিয়াকে নিয়ে, বা 71 সালে অনেক শহীদকে নিয়ে, বা ক্র্যাক প্যাটনের যে গেরিলারা ছিল তাদেরকে নিয়ে কি আমাদের নাটকে আমরা কোনো বক্তব্য দেখি, মন্তব্য দেখি, বা সিনেমায়? বা আমি আরো যদি বলি যে নিউজ পেপার দেখানো হয় কি, আমি কিন্তু দেখি না যে খুব একটা আমাদের নাটক সিনেমা, যতটা এই মোবাইল ফোন দেখছি নায়ক নায়িকার হাতে, নিউজ পেপার বা বই তাদের হাতে করে দেখছে। তাহলে আমরা এই যে কোন বিষয়টা তাহলে প্রাধান্য পাচ্ছে আমাদের নাটক সিনেমা, দর্শকের রুচিটা যদি তৈরি করতে না পারা আমরা না পারি, সেক্ষেত্রে ওটিটি খুব একটা নতুন কিছু সংযোজন করবে আমাদের এই কালচারাল সিনে, তা তো আমরা আশা করতে পারি না। এটা আবার একটা বৃত্ত, যারা ওটিটির জন্য কন্টেন্ট তৈরি করবেন তাদেরও খানিকটা ভূমিকা রয়েছে দর্শকের রুচির উন্নয়ন ঘটানোর জন্য, এটা একসঙ্গে চলতে হবে, পাশাপাশি সম্বন্ধে তারাও করবেন, এতে করে দর্শকদের রুচি বাড়বে, তাদের চাহিদা তখন তৈরি হবে, তারা তখন দাবি করতে থাকবে, আপনি যখন দাবি করছেন যে আমি এই চরকিতে কেন ওসমান সেমেনের ছবি পাবো না, কেন মিগেল লিটন ছবি, তখন তারাও দাবি করতে থাকবে, দাবির কারণে হয়তো বা তারাও দিতে থাকবে। তবে এটি একটি ভালো পর্যবেক্ষক আপনার, যে এই ছবিগুলোতে আসলে আমাদের সমাজ, বাস্তবতা, ইতিহাসের উল্লেখগুলো খুবই কম, যে কারণে মানুষের রুচির খুব একটা বা শিক্ষার দিক থেকে খুব একটা আলো পড়ছে না আরকি। আমি আর একটা প্রসঙ্গ উত্থাপন করি, আলোচনায় যাওয়ার চেষ্টা করব, আমাদের জুমে যারা আছেন কিছু কিছু মন্তব্য এসছে লাইভে, সেগুলো আলোচনা। একটি প্রশ্ন, আপনি একটু আভাস দিয়েছিলেন শুরুর দিক থেকে যে একটা দেশের ন্যাশনাল ফিল্ম, একটা জাতীয় চলচ্চিত্রের একটা চরিত্র তৈরি হওয়া, যেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ছবি বলতে একটা আলাদা একটা স্বতন্ত্র পরিচয় ফুটে ওঠে, বা আমাদের ছবি দেখে যেন বাংলাদেশটাকে চেনা যায়, জানা যায় আর কি। এই আমাদের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী হচ্ছে, আমাদের নিজেদের চলচ্চিত্রে একটা জাতীয় চরিত্র কি তৈরি হচ্ছে বা কিভাবে হতে পারে? আপনি ইরানের কথা জানেন, এক বাক্যে মানুষ বলতে পারে ইরানের ছবির নাম উঠলেই যারা
সঙ্গে সঙ্গে ভাবতে পারি ইরানের ছবিতে কি দেখতে পাবে তারা, কি বিষয়গুলো সেখানে আছে, কি তার চরিত্র, কোরিয়ান ছবি, চাইনিজ ছবি, তো এটা নিজস্ব চরিত্র আছে। বাংলাদেশের ছবি বিশ্বের মানচিত্রে জায়গা করে নেওয়ার জন্য কোন ভাষাটুকু তার, কোন শৈলীটুকু তার, কোন চলচ্চিত্র ভঙ্গিটুকু তার রপ্ত করা দরকার বলে আপনি মনে করেন? এটা আলাদা স্বতন্ত্র পরিচয়টুকু এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। ন্যাশনাল সিনেমা যেমন জাতীয় চলচ্চিত্র বা ন্যাশনাল সিনেমা, এটা ন্যাশনাল অনেক ডিবেটস আছে। তো আমি ব্যাপারটাকে যেভাবে দেখি যে ওই যে কথাটি যে হলিউড সিনেমা সবকিছুকে এক করে দিচ্ছে, হলিউডের ফর্মুলা, তা থেকে যখন আলাদা থাকার একটা চেষ্টা বিভিন্ন দেশের প্রেম করার চেষ্টা করছে, তাদের নিজস্ব বাস্তবতাকে বা নিজস্ব যে কালচারাল যে আইকন গুলোকে সেটাকে খুব ফোকাস করার মাধ্যমে, তখন একটা ন্যাশনাল সিনেমা তার দেশের, সেই দেশে সেটা চাইনিজই হোক বা জাপানিজই হোক, সেটা হয়তো দাঁড়িয়ে যায়, সেটা হলিউডের সেটা আমাদের থাকে না। কিন্তু এখানে আমি আমার মনে করি যে ওয়েল সব সিনেমাই আমার একদম শুধুমাত্র নিজের যে লোকাল কালচার সেটার আবার খুব আনক্রিটিক্যাল, এরকম বক্তব্য আছে যে সেটার খুব আনক্রিটিক্যাল বা আনকন্ডিশনাল সেলিব্রেশনও ভালো না, শুধু আমি আমার দিকটাই তুলে ধরবো আর অন্য কোনো জায়গা থেকে কিছু নেবো না। যেমন ব্রেকশিয়ান মেথডকে যদি আমি বাদ দিয়ে দিই, ব্রেকশিয়ান মেথড তো আর বাংলাদেশের ইন্ডিজিনাস ফিল্মের কোনো কিছুর সাথে হয়তো মেলা যাচ্ছে না, বা এরকম আরো বিভিন্ন ফ্রেঞ্চ ফিল্মের নানা টেকনিক্স গুলোকে যদি আমি একদম ডিসকার্ড করি, সেটা হয়তো আমার ফিল্মটাকে তাহলে দেখা যাচ্ছে যে ওয়েল আমার ফিল্মের ভেতরে তাহলে অনেক দিকের যে ভাবনা চিন্তা গুলো সেগুলোর আমি কিন্তু প্রকাশ পাবো না বা সব সেটার একটা সমবেত হবে না। আর আমরা কিন্তু মানুষ হিসেবে কিন্তু আমরা একটা ফিউশন, প্রত্যেকটা মানুষ আমরা শিক্ষিত মানুষ, বিশেষ করে আমরা যারা ভারত উপমহাদেশের মানুষ, আমরা কিন্তু ইস্ট আর ওয়েস্ট একটা ফিউশন, সেটা সত্যি রায় বলেছে। ইভেন ঋত্বিক ঘটকের ছবি, যে ছবিতে অনেক বেশি মাত্রায় হয়তো আমাদের ইন্ডিজিনাস এলিমেন্ট ছিল, তিনিও কিন্তু তার অনেক দিক আইজেনস্টাইনের ছবি দ্বারা প্রভাবিত, তার ছবিতে যে বিভিন্ন দিকে ফ্রয়েডিয়ান যে চিন্তার বিভিন্ন আমি নিদর্শন দেখতে পাই বা ইয়ংয়ের চিন্তার নিদর্শন দেখতে পাই, সেগুলো তো এক ওয়েস্টার্ন অন্য দেশের চিন্তাবিদদের দ্বারা তিনি প্রভাবিত হয়ে তার কাজগুলো করেছেন, মন্ত্রাজ বিভিন্নভাবে এসছে তার কাজের ভেতরে। তো এটাই আমার এখন মনে হচ্ছে আমাদের দেশের যে আমাদের ছবিকে আলাদা করে তৈরি করে দেওয়া, যেমন পথের পাঁচালি, সত্যজিৎ রায় বলেছেন পথের পাঁচালি ভিত্তরীয় ডিসিকা দ্বারা যতই অনুপ্রাণিত হোক না কেন, ওটা দেখলে বোঝা যায় যে ইট ইজ এন ইন্ডিয়ান ফিল্ম, প্রাইভেট পরিসরে বসে আমরা ওই আমরা খুব আটপৌরে ভাষায় কথা বলছি, ওটাকে দেখিয়ে দেওয়া হলো যে আমরা প্রাইভেট বাস্তবতা দেখানোর কথা বলে যে আটপৌরে ভাষায় প্রাইভেট পরিসরের কথা বলছি, আর আরো বড় বড় অনেক বিষয়কে বাদ দিয়ে যাওয়া হলো, তাহলে সেটা বাস্তবতা হয় না কিন্তু। আর প্রাইভেট পরিসরের অনেক বিষয় পাবলিক পরিসরে আনতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার সমাজের যে কিছু বাস্তবতা, যেমন কলকাতা একাত্তর, কলকাতা একাত্তরের এক্সাম্পল যদি আমি দিই, কলকাতা একাত্তরের যে আজকে যে 72 সালের ছবি, 72 সালে তিনি একবারে তো আসবেন না, তার যে একটা জেনেসিস, এই যে প্রবলেমটা, টার্বুলেন্ট টাইম, তার যে সূত্রপাত কোথায়, তিনি সেই 30-এর দশক থেকে ধারাবাহিকভাবে দেখিয়ে গেলেন যে একদিনের প্রবলেম তৈরি হয়। তো এভাবে কিন্তু এটা কিন্তু বাস্তবতা, যে আমি বাস্তবতা গভীরে তাকাবো, আমি ন্যাচারালিজম না, আমি রিয়েলিজম, রিয়েল রিয়েলিটিটা তার দিকে তাকিয়ে আমি গভীরে যেটা দেখা যাচ্ছে না সেটা তুলে আনবো। ওই গভীর বিশ্লেষণটা যদি থাকে বাংলাদেশে, আমি বাংলাদেশ ন্যাশনাল সিনেমা বলবো যে আমাদের সমাজে যে বড় প্রবলেম গুলো সেগুলো যদি গভীর বিশ্লেষণ আমাদের পরিচয়টা তুলে আনতে পারে, বাংলাদেশের প্রবলেম যেটা নেপালের প্রবলেম না, ইন্ডিয়ার প্রবলেম না, যেটা পাকিস্তানের প্রবলেম না, যেটা শ্রীলঙ্কার প্রবলেম না, বাংলাদেশের প্রবলেম, এবং সেটা ইতিহাসের ধারাবাহিকতা তখন কিন্তু সেটা আমাদের ন্যাশনাল সিনেমা হয়ে উঠবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি এবার একটু জুমের দিকে তাকাতে চাইছি, যারা যারা আছেন আপনারা এখন অবধি, আপনাদের যদি এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথির কাছে, বা এমনিতেই কোনো মন্তব্য থাকে বা কোনো রকম অনুভূতিও প্রকাশ করতে চান, আপনারা করতে পারেন, এখন হাত তুলেও করতে পারেন, অথবা যার যার মাইক্রোফোনটা আনমিউট করে নিয়েও বলতে পারেন। আর খালেদ ভাইয়ের যদি আরো কিছু বলার থাকে অবশ্যই খালেদ ভাই বলবেন, তবে আগে আমরা অন্যদের কাছ থেকে একটু শুনে নিতে চাই। এখানে বোধহয় আপনার কিছু ছাত্রছাত্রীরাই আছে সম্ভবত, যদি কোনো প্রশ্ন থাকে শিক্ষকের কাছে তাহলে আমরা এখন শুনতে পারি আপনাদের কাছ থেকে। আর দেখা যাক, আমি অপেক্ষা করছি আপনারা সময় নেন, যদি মনে কোনো প্রশ্ন থাকে বা অনুভূতি তৈরি হয়। এদিকে আমাদের লাইভে যারা দেখছেন, কিছু কিছু মন্তব্য এসে আমি আপনাকে একটু পড়ে শোনাই, কিছু পরামর্শ দিয়েছেন, আমার মনে সেগুলো ভাবতেই পারেন, ভাবা যায় সবাই মিলে ভাবতে পারি। মিরাজ বিজয় নামে একজন লিখেছেন যে ফিল্ম বিষয়ক গবেষণায় আগ্রহ জাগার বিষয়ে আপনি আমার অনুপ্রেরণা স্যার, আপনার লেখা আলোচনা ফিল্ম বিষয়ক চিন্তার খোরাক জোগায়। ইমরান খান লিখেছেন গুরুত্বপূর্ণ আলোচনা, তবে আপনার মাধ্যমে
অনেকেরই সিরিয়াস সিনেমার প্রতি আগ্রহ জন্মেছে, ধন্যবাদ এই জন্য। হাবিবা রহমান দুটো মন্তব্য করেছেন এবং এটা আমার মনে হয় বেশ প্রণিধানযোগ্য মন্তব্য। তিনি প্রথমত বলেছেন যে এই ধরনের আলোচনা প্রতিনিয়ত হওয়া জরুরি, কারণ জনরুচি পরিবর্তনে এই ধরনের আলোচনা অবশ্য প্রয়োজন। তারপরে মন্তব্যটি বেশ গুরুত্বপূর্ণ, তিনি বলছেন মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষা ব্যবস্থায় নন্দন তত্ত্বের প্রাথমিক ধারণা অন্তর্ভুক্ত হওয়া জরুরি, কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে হঠাৎ করে রুচি তৈরি সবার জন্য সম্ভবপর নয়। এটা মনিরুদ্দিন খালেদ ভাইও বলেছিলেন যে একেবারে স্কুলের পাঠ্যক্রমের ভিতরে যদি এই চলচ্চিত্র বোধগুলোকে না ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো সুফল আমরা পাবো না। মিস্টার হান্নান নাসান একজন উনি বলছেন এইরকম হৃদ্য চলচ্চিত্র আলোচনা মুগ্ধতা অভিনন্দন। আশে মহিবুল্লাহ তিনি বাইরে থেকে দেখছেন বেলজিয়াম থেকে ব্রাসেলস থেকে, এই সুন্দর আলোচনাটার জন্য ধন্যবাদ। মিস্টার হান্নান না আলমগীর হক স্বপন উনি থেকে দেখেন যুক্তরাজ্য থেকে, তিনিও একজন ঘনিষ্ঠ চলচ্চিত্র সংসদ কর্মী ছিলেন। আমাদের চলচ্চিত্র আন্দোলনকে ডিকনস্ট্রাক্ট করতে হবে, এই যেন সেকালের কমিউনিস্ট পার্টির মতন সবাইকে এক কাতারে আনা যাবে না। ঠিক তেমনি মুখের কথা আমরা সবাই মিলে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব, সবাই একসাথে করবো তা হবার কথা নয়। নিরুত্তেজ থেকে গেল চলচ্চিত্র আন্দোলনটি, তেমনি এই যেন মধ্যবিত্তের রুচি গ্রহিতা পর্যায়ে থেকে গেল, আমরা যেন একটি গোষ্ঠীভিত্তে পরিণত করেছি, সেদিক থেকে জুনায়েদের পূর্ব কথা সঠিক। আর উমর মোহাম্মদ ফারুক লিখেছেন একটা প্রশ্ন, সিনেমা একটা জাতির জন্য কতটুকু জরুরি এবং কেন জরুরি, একটা মৌলিক প্রশ্ন করেছেন, আমার মনে এটা উত্তরটা আপনার কাছে আমরা শুনবো। সিনেমা বা গল্প উপন্যাস যদি সৃষ্টি না হতো তাহলে কি ক্ষতি হতো, যদি সিনেমা একটা জাতির রুচি এবং চিন্তা চেতনায় প্রভাব ফেলে সমৃদ্ধ করে থাকতে পারে সেটা কিভাবে করে, দু একটা উদাহরণ চাই, ডকুমেন্টারি সিনেমা না ফিকশনাল ফিল্মের কথা জানতে চাচ্ছি আর কি। তো হ্যাঁ, এখন এখানে কারো হাত ওঠেনি, একজনের হাত উঠেছে, আমি তার প্রশ্নটা নিয়ে নিই। এনামুল হক মিলন আপনি আপনার কথাটা বলতে পারেন মাইকটা আনমিউট করে। জি ধন্যবাদ, সুন্দর একটা আলোচনা করার জন্য স্যারকে ধন্যবাদ। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ফিল্ম হয় বা ডোকোডামাও হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অনেক যারা ফিল্ম নিয়ে কাজ করে তারা রিভিউ রেখে, হ্যাঁ রিভিউয়ে দেখা যায় যে অনেক ভালো পজিটিভ কথাবার্তা রেখে, গল্প যখন সুন্দর, নতুনত্ব আছে, মেকিংও সৌন্দর্য আছে, কিন্তু যখন রিভিউটা পড়ে আবার যখন দেখতে যাই তখন দেখি যে মানে রিভিউর সাথে কোনো মিল নেই। এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যিনি পরিচালক তার সাথে যে মানে একজন বিশ্লেষকের যে সম্পর্ক, এই সম্পর্কটা অনেক সময় ইফেক্ট ফেলতেছে স্যার। সেক্ষেত্রে স্যার মানে নিরপেক্ষ হওয়া উচিত কিনা, সংক্ষেপে বলতে পারেন পরে ওখানে ওই যে উমর মোহাম্মদ ফারুক যে মৌলিক প্রশ্নটা করেছে সেটা নিয়ে যদি আলোকপাত করতেন এরপর। মিলন প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, যে আসলে ফিল্ম ক্রিটিক যখন ফিল্ম ক্রিটিসিজম হবে সেটাকে নির্মোহ তো হতেই হবে, সম্পূর্ণভাবে নির্মোহ। যেমন আমি সত্যজিৎ রায়কে খুব পছন্দ করি, কিন্তু সত্যজিতের ফিল্ম দেখার সময় কিন্তু আমাকে ওই পছন্দটাকে বাদ দিয়ে তার ছবির সমালোচনা যদি আমি করি করতে হবে। আমি কিন্তু বলতে পারি না যে আমার লেখার ভেতরে যে ও আই লাভ সত্যজিৎ রায় এভাবে কিন্তু বলা, বা আমি খুবই বাহবা বারবার বাহবা দিচ্ছি না, ওই বাহবা দেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে নেই। এখানে ভালো হলে অবশ্যই সেটা আমি যুক্তি দিয়ে বলবো যে ভালো হয়েছে, আবার যখন দুর্বলতা আছে আমি কিন্তু যুক্তি দিয়ে ওরকমভাবে ডিসমিস করা বা ওরকমভাবে খুব মানে এক্সটল করা প্রশংসা করা দুটো কোনোটাই আসলে এখানে না। এখানে যা আছে ফিল্ম ক্রিটিসিজমের ভেতরে সেটা হচ্ছে যুক্তি, যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া, দুর্বলতা থাকলে সেটা যুক্তি দিয়ে উল্লেখ করা। এবং এটার উপকারটা হলো যে যিনি যার কাজ, ওই যে আমি আমার শুরুতে বলেছিলাম যে আমার একটা সময় মনে হতো আমার যে আমি যা লিখেছি খুব ভালো লিখেছি, এর চেয়ে ভালো আর হতেই পারে না, কিন্তু যখন সেটা আমার প্রফেসরকে দেখাতাম সুপারভাইজারকে দেখাতাম উনি সেখানে এমন সব ভুল ধরিয়ে দিতেন যেগুলো আমার চোখে পড়ে। তেমনি অনেকেই ফিল্ম মেকারদেরও কাজে ফিল্ম ক্রিটিকের গুরুত্বটা এখানে যে ফিল্ম মেকার অনেক সময় হয়তো তাদের অনেক দুর্বলতা রয়ে যায়, একটা ডিরেকশন ফিল্ম ক্রিটিক একটা ডিরেকশন দিয়ে দেয়। কিন্তু ফিল্ম ক্রিটিক যদি তুমি যেটা বললে যে ব্যক্তিগত সম্পর্ক থেকে বা কারো পছন্দ থেকে, সেটা কিন্তু আরো ক্ষতি হয়ে যাচ্ছে যে অনেক ভুলই দুর্বলতাই তাহলে আর দেখিয়ে দেওয়া হলো না। ওটা আসলেই মানে ফিল্ম ক্রিটিক সেটা একেবারেই মানসই না, এখানে যা থাকবে সেটা হচ্ছে একটা বিশ্লেষণ, গভীর বিশ্লেষণ এবং যৌক্তিক বিশ্লেষণ, প্রতিটা বক্তব্যে যৌক্তিক থাকতে হবে। একটা প্রশ্ন সিনেমা জাতির জন্য কেন জরুরি, কতটুকু জরুরি,
সিনেমা গল্প উপন্যাস যদি সৃষ্টি না হতো তাহলে কি ক্ষতি হতো, এইসব ব্যাপার দুই একটা উদাহরণ চাই, কারণ এটা সত্যি বাস্তবতা। আমি কিছু আপনি একটু আগে বললেন যে আমাদের সমাজে ধর্মান্ধতা বেড়ে যাচ্ছে, আমি কিছুদিন আগে কোন এক ধর্মান্ধ বা একদম ধর্মীয় মানুষের লেখা পড়েছিলাম যে যে সময়টা আমরা গল্প উপন্যাস পড়বো ছবি দেখবো ওই সময়টা ধর্মকর্মে মন দিলেই তো তার নিজের জন্য ভালো, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো, তাহলে কেন এগুলো আর কি। ফলে ফলে এই জিজ্ঞাসাটা আছে কারো কারো মনে, আপনি যদি একটু আলোকপাত করতে। আমি একটু ছোট করে এখানে যিনি প্রশ্নটা করেছেন তাকে প্রথম প্রশ্নটা যে কেন সিনেমা সাহিত্য কবিতা এগুলো কেন চলে, আমি আপনাকে ছোট্ট একটা ফিল্ম দেখার জন্য অনুরোধ করব, আপনি অবসর সময় দেখতে পারেন। ছবিটার নাম হচ্ছে ডেড পোয়েট সোসাইটি, ছবিটা পিটার ওয়্যার, অস্ট্রেলিয়ান ডিরেক্টর, ডেড পোয়েট সোসাইটি। ওই ছবিতে দেখবেন একজন স্কুল টিচার মিস্টার জন কিটিং, তিনি তার ছাত্রদেরকে ক্লাসে ডেকে তিনি কাছে ডাকে, যদি সবার কাছে আসে, কাছে আসার পর বসে তারপর তিনি বলেন যে অনেক কিছুই কমার্স মেডিসিন এগুলো খুব ভালো ডিসিপ্লিন অবশ্যই কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষ কিন্তু শুধুমাত্র এই চাকরি পাওয়ার জন্যই সবকিছু করে না, বা মানুষ কিন্তু শুধুমাত্র তার যে জীবনধারণ খাওয়া ঘুমানো তার জন্য জীবন যাপন করে না, মানুষই একমাত্র প্রাণী কবিতা লিখছে, মানুষ সৌন্দর্য বুঝতে পারছে, মানুষ ভালোবাসছে, মানুষ তার ভালোবাসার কথাটা অনুভূতিটা ব্যক্ত করছে, এই যে এই কারণেই মানুষ কিন্তু পিপল ভ্যালু পোয়েট্রি, পিপল ভ্যালু ফিল্মস, কারণ সেখানে তার অনুভূতিটা এক্সপ্রেস করছে। এখন আমি যদি আমার জীবন হয়ে যায় যে আমি শুধু খাচ্ছি ঘুমাচ্ছি এভাবেই আমার অন্য আরশ প্রাণীর মতো আমি জাস্ট এই জৈবিক চাহিদাই পূরণ করছি, তাহলে আমি কি মানুষ? আমি তো চিন্তা করতে পারি, আমি তো একটা সৃষ্টি করতে পারি, কবিতা একটা চলচ্চিত্র, কারণ আমি চিন্তা করছি, গভীরভাবে চিন্তা করছি। যদি আমি গভীরভাবে চিন্তাই করতে না পারি তাহলে তো অন্য প্রাণীর সঙ্গে আমার পার্থক্য থাকবে না, আমি তো মানুষ হিসেবে আলাদা যে সেটা আর আমি সেটা প্রমাণ করতে পারলাম অন্য প্রাণীর মতো। আমি যদি গোলাপ ফুল বা রজনীগন্ধার সৌন্দর্য না বুঝছি, নীল আকাশ এবং বর্ষার কালো অন্ধকার আকাশ সকাল আর বিকালের আলাদা সৌন্দর্য বুঝতে না পারি তাহলে আমি কি মানুষ? এবং এই সৌন্দর্য বোধ আমার ভেতরে আছে বলেই আমি কবিতা পড়ি বা কবিতা লেখা হয়, গান সঙ্গীত লেখা হয়, চলচ্চিত্র তৈরি করা হয়। আর আপনার যে আরেকটি প্রশ্ন যে কেন ফিল্ম এবং রাষ্ট্রের জন্য কেন প্রয়োজন, সেটা হলো যে আমাদের অনেক বক্তব্য, শুধুমাত্র বিনোদন তো আছে, বিনোদনও আমাদের জীবনে দরকার, বিনোদন কিছু ফিল্ম দিচ্ছে, আর কিছু ফিল্ম আমাকে সচেতন করছে, আমাকে আমার পারিপার্শ্বিক অবস্থা বোঝাচ্ছে। এবং ফিল্মের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি জানেন, সেটা হলো যে ফিল্ম দেখার জন্য ওরকম ভাবে এই এই যে বই, এই বই পড়ার প্রয়োজন, আমার তো লিটারেট না হলেও একজন মানুষ কিন্তু ফিল্ম দেখতে অনেক কিছু বুঝতে পারছে। আমি গ্রামে এই ডেভেলপমেন্ট মেসেজেস সেটা ফিল্মের মাধ্যমে দিতে পারি, সেটা আমার ওই কাউকে বই পড়েও বুঝতে হবে না, ফিল্মের মাধ্যমে কিন্তু একটা পাপেট শোর মাধ্যমে মানুষ অনেক ডেভেলপমেন্ট মেসেজেস, অনেক তার যে ক্রিটিক্যাল মেসেজেস, লজিক্যাল মেসেজেস, সেগুলো কিন্তু মানুষ পেয়ে যাবে। লেনিন বলেছিলেন যে একটা ফিল্ম অনেক বেশি শক্তিশালী আমাদের বিপ্লবের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে কেন ফিল্ম আমাদের রাষ্ট্রের কি কাজে লাগতে পারে, মানুষকে সচেতন করার কাজে ফিল্ম একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ধন্যবাদ। আমাদের আলমগীর হক স্বপন আরো একটি প্রশ্ন করেছেন বা মন্তব্যই সেটা আপনাকে শুধু আপনি কানে দিয়ে রাখছে যে আমাদের সমাজের বাস্তবতা একটা মিশ্র অর্থনীতির উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে, সেই নিরিখে আমাদের চলচ্চিত্র আন্দোলনটি থার্ড সিনেমার আন্দোলনমুখী হওয়া উচিত ছিল কিন্তু সঠিক কাণ্ডারির অভাবে তা হয়নি, সে একটা কারণ খুঁজে বার করছে, সঠিক কাণ্ডারি ছিল না বলে সেটা আন্দোলনের রূপ নিতে পারেনি বলেই আমাদের সেরকম ফলও আসেনি। তানজিম সামদানি প্রত্যয় বলেছেন চমৎকার আলোচনা, এই ধরনের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। এই রইল, আর এখানে যদি আর কেউ কিছু না বলতে চান তাহলে আমি মঈনুদ্দিন খালেদ ভাই কি আছেন এখনো? হ্যাঁ আছেন, আমি আপনার কাছ থেকে আপনার একটা উপসংহার মন্তব্য শুনতে চাইব, সামগ্রিক আলোচনা পরিপ্রেক্ষিতে আপনার একটা শেষ বক্তব্য যদি এখানে দিতেন আমাদের জন্য। ধন্যবাদ প্রথমেই নাদির জুনায়েদকে যে এরকম ফ্লুয়েন্টলি এতক্ষণ বললো যেটা সেগুলো সবগুলোই জরুরি, আর আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি নাদির জুনায়েদকে নিয়ে এসেছেন, এই ধরনের লোককে নিয়ে আসে কথা বলানোর দরকার। এটাও কিন্তু পার্ট এই যে আমরা যেটার জন্য হাহাকার করছি, এটাও কিন্তু হাহাকারটা একটু কমানোর জন্য এই উদ্যোগ আপনার এবং নাদির জুনায়েদ। যেটা হচ্ছে যে হাবিবা বললেন উনি আমাদের ফিল্ম টেলিভিশন ফিল্ম ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন এখন ঢাকা ইউনিভার্সিটির, এটা খুব জরুরি। তো লক্ষ্য করে দেখেন যে নন্দনতাত্ত্বিক উপলব্ধিগুলো যে মানুষের জাগে সেটার পেছনে তো জাতীয় কারিকুলামের বিষয়টার দিকে আমাদের তাকাতে হবে। জাতীয় কারিকুলামে আমরা কি একজন নাগরিককে সচেতন করার জন্য সেইভাবে টেক্সট তৈরি করেছি কিনা, আমি ফিল্মের কথা বাদ দিলাম লিটারেরি টেক্সটের কথা বলি, আপনি লক্ষ্য করে দেখবেন সেই টেক্সটগুলো থেকে সেই বোধগুলোকে সরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যে বোধগুলোর মধ্যে যেই কবিতাগুলোর মধ্যে যেই বোধগুলো আছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে এবং সেটার ফল মানে কুফল আমরা পেতে শুরু করেছি। এবং আপনি এখনো লক্ষ্য করে দেখবেন সিলেবাসে ওই যে টিক দাও
ইত্যাদি, কিন্তু মূল টেক্সট পড়ানো হচ্ছে না। আমরা শৈশব কৈশোরে যেসব বা আমাদের স্কুল জীবনে যেসব বা কলেজ জীবনে যেসব কবিতা পড়েছি, গল্প পড়ে এসেছি, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আপনাকে বলি, এটা খুব জরুরি, অনেকে হয়তো ভুলে গেছেন, আলম খুরশিদের মনে আছে, হাউ টু মেক এ ফিল্ম, একটা টেক্সট পাঠ্য ছিল ইংলিশে ইন্টারমিডিয়েট, আপনার মনে আছে কি করেছিল? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাঠ্য ছিল 70s-এ, পাঠ্য ছিল স্কুল টেক্সট বুক বোর্ডে। হ্যাঁ, তো আমার কথা হলো যে তখন যদি পাঠ্য থেকে থাকে, এটা সরালাম কেন আমরা? এটা তো একদমই উচিত হয়নি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা আমাদের পণ্ডিত জনের, আমি তাদেরকে সম্মান রেখেই বলি, আমারও শিক্ষক অনেক, তারা কিন্তু যেই ফিল্মের অভিজ্ঞতাটা নিয়েছেন, তারা কিন্তু বিনোদনের অভিজ্ঞতাই নিয়েছেন। যেমন পুরোনো লেখা আপনি যত পড়বেন, তারা মর্নিং শো দেখেছে, তারা ছবি দেখেছে, তারা কিন্তু হলিউডের কথা বলছে, তারা কিন্তু বাইসাইকেল নিয়ে একটা বড় লেখা লিখছে না। আর হলিউড যখন ছবি করছে, তখন কিন্তু ফ্রান্সের এই আন্দোলন হয়ে গেছে, সাইলেন্ট ছবির এটা হয়ে গেছে, এবং চ্যাপলিনের বিশ্লেষণাত্মক না হয়ে চ্যাপলিনের ক্ল্যাপস্টিক এই বিষয়গুলোর মধ্যে যে জিনিস মজাটা আছে, সেই মজাটা বলছে। কিন্তু চ্যাপলিন যে কি পরিমাণ পলিটিক্যাল, কি পরিমাণ সমাজ এবং বাস্তবতাকে বিশ্লেষণ করে, সেই জিনিস ভিত্তি করে কিন্তু আমরা চ্যাপলিনকে বুঝি নি। চ্যাপলিন তো বা পিকাসো, এরা তো এক ধরনের ঈশ্বরের মতো, সবাই জানে জপে। তো এখন এই জিনিসগুলো বাদ দিয়ে আমি শুধু ডিপার্টমেন্টের, হ্যাঁ, ডিপার্টমেন্টের আয়োজনটা সম্পর্কে একটু বলবো, যেহেতু আমিও পড়াই। ডিপার্টমেন্টের আয়োজনটাকে আসলে পরিধিটা মানে আবহটা অ্যাম্বিয়েন্সটা তৈরি করতে হবে, যে এই জার্নালে এই লেখাটা বেরিয়েছে, এইখানে ওই টিচার বক্তব্য দিবেন, আমরা একটা মাসব্যাপী বা সারা বছরের প্রোগ্রাম আমরা বলতে পারি যে আমরা অমুক দিন অমুক টিচার এই নিউ রিয়ালিজম পড়াবে, বা সাইলেন্ট ফিল্ম নিয়ে কথা বলবে, বা ওই ডিরেক্টর নিয়ে কথা বলবে, বা এবার কান নিয়ে কথা বলবে, কান ফেস্টিভ্যাল নিয়ে ইত্যাদি। তো এই জিনিসগুলো আমরা যদি ওইভাবে করি, আবহটা তৈরি করতে পারিনি কিন্তু ডিপার্টমেন্টগুলোতে। আমি বলছি না যে ঢাকা ইউনিভার্সিটি শুধু, কোথাও ওই আবহ নেই, যে তুমি এই বইটা পড়েছো কুরুসার উপর, বা এই বইটা তুমি ঈশ্বর লিতিনের উপর পড়েছো, এই জিনিসগুলো কিন্তু নেই। যে জার্নাল পড়ে থাকবে, স্টুডেন্টরা যাবে, ঘাটবে, দেখবে, বই হাতের কাছে থাকবে, বই তালাবদ্ধ থাকবে না, এরকম একটা অ্যাটমসফিয়ার না তৈরি করলে হবে না। স্টুডেন্টকে শিক্ষকের ক্লাসটা অনেকটা ফিল্ম তৈরি করার মতোই ব্যাপার হইতে হবে, একদম মিলেমিশে থাকতে হবে। কারণ ফিল্ম বোঝানোটা কিন্তু অন্য মিডিয়ার চেয়ে অনেক কঠিন, কারণ ফিল্মের ক্ষেত্রে এত কিছু থাকে। অন্য আরেকটা যেটা বললেন, যে আপনি যেটা বলছিলেন যে গেস্ট টিচারের দরকার আছে, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং তাতে আমরা কুলাতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে খুব জরুরি, যে একজন শিক্ষক কিন্তু ক্রিয়েটিভ মানুষ, প্রতিদিন সকালে তাকে ক্রিয়েটিভ হতে হয়, ক্লাসে গিয়ে ক্রিয়েটিভ থাকতে হয়। ক্রিয়েটিভ শিক্ষক কিন্তু অন্য বিষয়ে কয়জন আছে, আপনি চিন্তা করেন, ফিল্মে যে পাবেন, ফিল্মের এডুকেশনের বয়স কত বাংলাদেশে, সেই দিক দিয়ে যদি চিন্তা করেন, ক্রিয়েটিভ মানুষ মানে আপনি আব্দুল্লাহ আবু সাইদকে পাচ্ছেন মজা করে পড়েছে, বা নাজির জুনায়েদ, বা আমাদের আমরা যারা যাই মজা করে পড়াচ্ছি, যেহেতু আমাদের প্যাশন, আমাদের ধর্মবোধ চলচ্চিত্র, ব্যাপারটা এরকম হয়ে গেছে আপনার আমার, তাই না? তো কেউ কেউ চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র না দেখলে তাকে আমরা মনে করি যে বোধহয় সুবিধার লোকটা। তো এখন এটা আসলে এটা আমাদের একটা ব্যক্তিগত অনুভূতির কথা বললাম, তো এবার কি হলো, শিক্ষিত হয় কেমনে, হ্যাঁ এই দেখে নাই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের তো উচিত ছিল কোথাও না কোথাও একটা সিনেমা হল, যেমন আপনি নিউ ইয়র্কে যান, বা আমি ফিলাডেলফিয়াতে বা বোস্টনে যেখানেই গিয়েছি, একটা সিনেমা হল থাকে যেখানে পুরনো ছবি দেখানো হয়। সিনেপ্লেক্স থাকতেই পারতো, তিনটা চারটা হল একসঙ্গে, একটা হলের মধ্যে ক্লাসিক দেখানো হবে, ওয়ার্ল্ড ক্লাসিক। এটা এই ক্ষতিটা তো একজন, যেহেতু বুর্জোয়া সোসাইটি ওইভাবে বিল্ড আপ করেনি, একজন শিল্পপতি বসুন্ধরা তো ভাবতেই পারতো যে এই জায়গাটায় ওয়ার্ল্ড ক্লাসিক দেখানো হবে, সেটা হতে পারে ঈশ্বর ঋত্বিক ঘটক, সেটা হতে পারে মিগুয়েল লিতিন বা বার্গম্যান ব্রাদার্স। তো এইরকম একটা আয়োজন কি করতে পারতাম না আমরা? বিভাগীয় শহর গুলাতে করেন আস্তে আস্তে আগাই কি হবে, কারণ ওর সব জায়গায় এই একটা শিল্পপতি অন্তত আছে, যিনি একটা 200-seater হল একোস্টিক করে এবং স্ক্রিনিং এর সব অ্যাডভান্স জিনিস করে জিনিসটা করতে পারে। আর আজকে হলো যে আপনি $100 দিয়ে, $200 দিয়ে আপনার এমন ধরনের কি করতে পারেন, যে আমরা এটা থেকে ইনকাম করছি না, সেই অর্থে আমরা এই এই ছবিটা আমার হল চালানোর জন্য নিচ্ছি, তাহলে আপনি ছবিগুলা ভালো প্রিন্ট দেখাতে পারবেন। তো এইটা তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। আর জিনিস হলো যে আমাদের ডিপার্টমেন্ট গুলো ফিল্ম স্টাডির আবহটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এটা কিন্তু লিটারেচারের লোক বুঝতে পারবে না, সেটা একটা একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা ব্যাপার। আর ফিল্মের ক্ষেত্রে যে মানে ফিল্মের যে ইম্প্যাক্ট, ওই ওইরকম ইম্প্যাক্ট অন্য কিছু দেখলে চলে না,
পড়বেই না, কারণ মানুষ তো ফিল্মই দেখছে সারাদিন বসে, কি দেখছে, কাইন্ড অফ ফিল্ম হতে পারে যে এটা আমরা চলচ্চিত্র নন্দন প্রত্যেক দিক দিয়ে হয় না, এই কাইন্ড অফ ফিল্মের সঙ্গে আমাকেও বলেছে যে ভাই এটা না হলে কি হতো, আমি বললাম যে আপনি পারেন কেন, নিউজ দেখেন কেন, নিউজ কি ফিল্ম, আমি বললাম অফকোর্স এটা স্ক্রিন আর্ট, আপনি বোঝেন। মানে বারুন শরটের পরে এটার উপর আমি একটা লেখা লিখেছিলাম, এই লেখাটা আমি স্টুডেন্টদের দিয়ে দিলাম এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর সময় এই টেলিভিশন ফিল্ম ফটোগ্রাফি ডিপার্টমেন্টে, এবং তারপর তারা ওই লেখাগুলো পড়লো। পরে আমি কিন্তু ব্ল্যাক গার্ল দেখলাম, ব্ল্যাক গার্ল খুব ভালো প্রিন্ট ইউটিউবে আছে, কিন্তু আমি কি সহ ইংলিশ সাবটাইটেল সহ পোলক মিউজিকেই সেনেগালের কিন্তু সাবটাইটেল সহ আছে, আপনি 57 মিনিটে, আমি কথাটা বলে শেষ করবো, 57 মিনিটে কাউকে এন্টি কলোনিয়াল বা পোস্ট কলোনিয়াল সিচুয়েশন এইটা বোঝানোর জন্য এই ব্ল্যাক গার্লের চেয়ে পাওয়ারফুল কোন ছবি আমি বলছি শর্ট এর মধ্যে 57 মিনিটের মধ্যে বোঝাতে পারবেন না, যেখানে আপনি দেখবেন যে একটা মেয়েকে কি করে ইসে নিয়ে যাওয়া হয় ফ্রেঞ্চ রিভিয়েরাতে, জায়গায় নিয়ে যাওয়া কাজের মেয়েকে, এবং সেই মেয়েটা পরে সুইসাইড করে, এটার কারণটাই হচ্ছে গিয়ে আসলে ওই ঔপনিবেশিক একটা মৃগয়া, এই নামে আমি ঔপনিবেশিক মৃগয়া কি করে সে আত্মহননের পথ বেছে নিতে হয় তাকে, এবং আপনি টেক্সট দিবেন। এবং আরেকটা জিনিস আপনি মনে রাখতে হবে যে এটা খুব জরুরি হবে ফিল্ম বোঝার ক্ষেত্রে, যেটা সত্যজিৎ রায়ের কোনো কোনো ছবিতে আমরা দেই বা আমি বুনুয়েল পড়াতে গিয়ে দিয়েছি, যে স্ক্রিপ্ট বিশেষ করে শুটিং স্ক্রিপ্ট যদি আপনি দিতে পারেন যে এই শর্ট গুলা কিভাবে নেওয়া হয়েছে, এটা কি ট্রিটমেন্টের উপর নেওয়া হয়েছে, সত্যজিৎ রায় যেটা নিয়ে লিখেছেন পথের পাঁচালি কয়েকটা সিকোয়েন্স নিয়ে, ঠিক সেই রকম ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করছি কিনা, যখন সে বুঝবে যে আমাকে এই সিকোয়েন্সে অ্যাস্থেটিক সাইডটা অ্যানালাইসিস করতে হবে 5 মিনিটের এই সিকোয়েন্সে বা 10 মিনিটের সিকোয়েন্সে, এবং এটার টিচার টেক্সট দিয়েছে আমাকে, টিচার ক্লাসে বিশ্লেষণ করিয়েছে, এটার উপর মার্কস আছে, এটার উপর আবার নির্ভর করে অনেক কিছু, আর আত্মজাগরণটা আনার একান্ত ভাবে টিচারের ব্যাপার, টিচারকে সবসময় খুব জীবন্ত এবং খুব দেখাশোনা জগৎ থেকে উদাহরণ টেনে টেক্সটের সঙ্গে সম্পর্কিত করে দেখাতে হবে, এগুলো খুব জরুরি, ভালো টিচারের উদ্ভব হোক, আমরা আরো সিনসিয়ার হই, আমাদের দোষ থেকে আমরা মেনে নিই। এটা করেও কিন্তু যদি আমি বলি যে ওভারঅল পুরো সমাজের মানুষের মানসিকতা, মানে সমাজের সবার না কিন্তু অনেক মানুষের মানসিকতা পরিবর্তন না আনা যায়, তাহলে কিন্তু কেন্দ্র করে লাভ হবে, কেন্দ্র থাকবে কিন্তু কজন দেখবে, অল্প কজন সিরিয়াস সিনেমা দেখবে, কিন্তু দরকার হচ্ছে যে বহু মানুষের মনে চিন্তাশীলতার প্রতি একটা আগ্রহ তৈরি করা, সমান্তরালে যাওয়া, কারণ এখন তো ছবি দেখানোরই জায়গা নেই, অনেক তরুণ ছেলেরা ছবি করছে ছোট ছোট নানা রকম ছবি করছে, দেখাতে পারছে না ঠিকঠাক, দেখতে দেখতেও হয়তো বা দেখার চোখ তৈরি হবে, অন্তত সেটা সমান্তরালও যদি চলে ভালো কন্টেন্ট তৈরি হবে, অবশ্যই ওইটা খুব জরুরি, যে আমরা যেমন আজকে যে কথা বলছি যে আমরা বিভিন্ন প্রসিডিওর মেথডস আমাদের নিতে হবে, সেই মেথডস গুলো আমরা নিচ্ছি নেবো হয়তো, কিন্তু এটা মনে রাখতে হবে যে সেটা কিন্তু শুধু আমরা তো অল্প কিছু মানুষের মধ্যে সীমিত রাখি, তাহলে কিন্তু আমরা মানে খুব ভালো রেজাল্ট পাবো না, দেখা যাবে যে আমাদের ফিল্ম ওই খুবই গুটি কয়েক মানুষের মধ্যে একটা ভালো কিছু হয়তো হলো, কিন্তু গ্রামে গঞ্জে বহু মানুষ তাদের রুচিতে কোনো আসবে না, ফলে কিন্তু ধর্মান্ধতা করাপশন এই বিষয়গুলো রয়ে যাবে, কিন্তু এগুলো কিন্তু মানুষের রিচ করবে না, দীর্ঘ সময় ধরে ছবিগুলোকে গ্রামে গ্রামে নিয়ে যে ভালো ছবি দেখানো, আজকে এই যে আমাদের সুজিদেখল বাড়ি, মাটির ময়না বা অপরাজিত বা পথের পাঁচালী, এগুলো একদম গ্রামের ছবি, গ্রাম ভিত্তিক চলচ্চিত্র, এগুলোকে গ্রামে দেখানো হয়, দেখানো হলে মানুষের চিন্তায় কিন্তু চেতনায় কিন্তু পরিবর্তন কিছুটা হলে আসতো, বা স্টপ জেনোসাইড বা মেজর খালেদ সোয়ার বা তানভীর মোকাম্মেল 71 এই ডকুমেন্টারি গুলো বা লিবারেশন পাইতে সালামে কবির, এগুলোকে আমরা গ্রামে দেখাই বা শহরের বিভিন্ন স্কুলে দেখাই, তো বা আমাদের ন্যাশনাল টেলিভিশনে বা কদিন মাসে কদিন এগুলো দেখানো হয়, প্রতি মাসে তো একদিন তো দেখাতে পারি, এরকম ওভারঅল একটা সমন্বিত উদ্যোগ না নিলে, নিয়ে বিচ্ছিন্ন ভাবে অল্প কিছু শিক্ষিত মানুষের মধ্যে সীমিত রাখলে সেটাও কিন্তু আসলে ওই যে আমাদের যে পুরো সমাজকে চলচ্চিত্রের মূল আমরা চিন্তা করি যে তার মাধ্যমে চিন্তাশীলতা অর্জন করবো, তাহলে সেটাকে হাতিয়ার হিসেবে ইউজ করতে হবে, এবং শুধুমাত্র শহরের সীমিত মানুষকে সীমিত না রেখে সেটা সীমাবদ্ধ না রেখে গ্রামে গঞ্জে বহু জায়গায় ছড়িয়ে দিতে হবে। না আমি আমি এই প্রসঙ্গেই আসতে যাচ্ছি, মানে শেষ তো এটা দিয়ে করতে চাই যে অনেক তো সমস্যা আছে, হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলতে চাই, শুধু এই হাবিবা একটা প্রশ্ন করেছিল ভালো যে সূত্র ধরে, দেখেন আপনি সত্যজিৎ রায়ের সবচেয়ে পলিটিক্যাল ছবি কোনটা বলেন দেখি,
বাচ্চাদের চরিত্র করা টু টু দেখেছেন না? তারপরে এই ছবিটা যদি একটা ক্লাসে দেখেন একটু বিশ্লেষণ দেন কত কি এবং ছোট ছোট প্রচুর পলিটিক্যাল ছবি আছে। আর ল্যাটিন আমেরিকার তো এভলিউশনটা হচ্ছে যে ওরা সস্তা প্রজেক্টর বানিয়ে হাটে মাঠে ছেড়ে দিয়ে চলে যেত, যেহেতু তাদের উপর মানে গেরিলা পদ্ধতিতে চলতে হতো, যে মানে ইম্পেরিয়ালিস্টদের সেই ভয়ঙ্কর জটিল জালে তারা পড়ে গেছে। শুরু করতে হবে এবং আলমগীর ফরিদ সেই কথাই বোধহয় বলছেন আর কি, যে যোগ্য কাণ্ডের অভাবত আন্দোলনটা একটু থেমে গেছে কিন্তু সেটাকে আবার চাঙ্গা করতে হবে। তবে নাদির জোনায় যে আরেকটা কথাটা বলেছে, আমাদের ন্যাশনাল মিডিয়াতে আসলে এটাকে ব্যবহার করতে হবে। আমাকে তানভীর মুকামের বলেছেন যে তার ছবিগুলো বাংলাদেশ টিভি নিয়মিতই দেখায়, এই ধরনের তাজউদ্দিনের উপর ছবি, মুক্তিযুদ্ধের ছবি, রাবেয়া, এগুলো দেখায় ঠিকই আছে, কিন্তু শুধু ন্যাশনাল মিডিয়া কেন, আরো যে বেসরকারি টিভিগুলো আছে তাদের কি কিছু সময় গিয়ে তারা বরাদ্দ করতে পারে না আমাদের ছবিগুলোর জন্য? তাহলে হয়তো ওই গ্রামের মানুষগুলো দেখতে পেত অন্তত আর কি। তো যাই হোক, আমরা শেষ করব। শেষ করার আগে নাদির জোনের কাছে একেবারে মোটা দাগে স্বল্প মেয়াদে কি কি কোন কয়েকটা পদক্ষেপ আমাদের নেওয়া দরকার এই এক্ষুনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে যদি একটু আমরা আবার তাকে দাঁড় করাতে চাই তার পায়ের উপরে এবং একটা তার একটা কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়ার একটা দ্রুত একটা উদ্যোগ যদি নিতে পারি, কোন কোন জায়গাগুলোতে আপনি তিন থেকে চারটা জায়গায় যদি আমাদের চিহ্নিত করে বলতে পারেন সমস্যার সমাধানের জন্য? আমাদের পরিচালকদের আমি প্রথমে কথা বলবো যে আমাদের পরিচালকদেরকে বুঝতে হবে যে ফিল্ম মিডিয়াম সেটা দুটো দিক আছে, কন্টেন্ট এবং ফর্ম। এবং আমাদের বাংলাদেশের ফিল্ম ফর্মের দিক থেকে বেশ দুর্বল এবং ফর্মটা নেগলেক্টেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ফর্মটাকে আনকনভেনশনাল, আনঅর্থোডক্স এবং ইনোভেটিভ না করলে সেটা কিন্তু বিশ্বের কাছে ইন্টারন্যাশনাল যে অ্যারেনা সিনেমা সেখানে কিন্তু প্রশংসিত হবে না। আমাকে ফিল্মটাকে মানে ফিল্ম অ্যাস্থেটিক সেটাকে ইনোভেটিভ করে তুলতে হবে, ফিল্ম ল্যাঙ্গুয়েজ বা ফিল্মিক ফর্ম, ওটা আমাদের পরিচালকের মাথায় রাখতে হবে। শুধু যে আমি লোয়েস্ট কমন ডেনোমিনেটর অডিয়েন্স, ওই বহু দর্শক আমার ছবি তাদের কাছে বোধগম্য হতে হবে, নট নেসেসারিলি। এখানে দর্শক রুচি, দর্শকের বোধগম্যতা বাড়িয়ে তোলার একটা ব্যাপার আছে। পথের পাঁচালীতে অনেক দৃশ্য ইউজ করেছিল সত্যজিৎ রায় যেটা আগে কখনো ভারতীয় দর্শক দেখেননি। সেই 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 ব্যাপারগুলো যেমন ন্যাচারাল যে বিভিন্ন দৃশ্য বা শব্দের এফেক্ট বা ওই আমাদের ওই গ্রামের যে বিভিন্ন দৃশ্য, সাপ চলে যাচ্ছে বা ওই ফরিং উঠছে বা উপর থেকে একটা ওই জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা পড়ছে, এরকম ছোট ছোট দিক থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বীতে তিনি যেভাবে একেবারে ফিল্ম ফর্মটাকে ভাঙলেন অনেক বেশি মাত্রায়, টেম্পল, স্পেশাল ডিসলোকেশন, এসব কিছুকে বলা যায় যে তিনি চেষ্টা করেছেন। ভারতীয় যে দর্শক হয়তো ওই রকম আনকনভেনশনাল ল্যাঙ্গুয়েজ থেকে অভ্যস্ত ছিল না, সত্যজিতের ছবিতে সেটা পাওয়া যাবে, একটা রুচি ডেভেলপ করে গেছে। মৃণাল সেন সেটাকে আরো ভাঙচুরের মধ্যে নিয়ে গেছে। আমাদের কাছে আমাদের পরিচালকদেরকে মাথায় রাখতে হবে যে এই দিকটা আমাদের ফিল্মে, বাংলাদেশের ফিল্মে ফিল্ম ল্যাঙ্গুয়েজের এই ইনোভেশন। আমি রিসেন্টলি ছবিগুলো দেখেছি, এখনকার তরুণ ফিল্ম মেকাররা যা বানাচ্ছেন সেখানে কিন্তু ফিল্ম ল্যাঙ্গুয়েজটা আমি দেখছি যে ফিল্ম ল্যাঙ্গুয়েজের সেই ইনোভেশন, ফর্মাল ইনোভেশন বা অ্যাস্থেটিক ইনোভেশন সেটা কিন্তু কম, এবং এ কারণেই কম বা একেবারে অনুপস্থিত কোথাও কোথাও। সবই স্টেরিওটাইপ ফর্মুলা, গতানুগতিক ফর্মুলার মধ্যে রয়ে গেছে। ক্যামেরা মিজনসেন, ক্যামেরা অ্যাঙ্গেল, এই বিষয়গুলো কিন্তু খুব ওরকমভাবে ইনোভেটিভ না। এটা নাম্বার ওয়ান, আমি বলবো যে আমাদের ফিল্মের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। নাম্বার টু, আমাদের ফিল্মের এটা ফর্মের দিকে গেল, কন্টেন্টটাকে অনেক বেশি মাত্রায় বাস্তব ঘনিষ্ঠ হতে হবে। সমাজের যে অনেক প্রবলেমস আছে, শুধু একটা যেমন আমি রিসেন্টলি একটা যে ওয়েব সিরিজ গুলো চলছে, ওয়েব সিরিজ অবশ্য ফিল্ম না, তারপরে বলছে রিসেন্টলি যে ওয়েব সিরিজ গুলো চলছে, ওয়েব সিরিজ নিয়ে একটা মন্তব্য এসেছে, একজন বলেছে যে ওয়েব সিরিজ নিয়ে একটা অডিয়েন্স রিসার্চ হওয়া দরকার। আসলে আমার মনে হয় একটা ভালো কথাই বলেছেন, আসলে অডিয়েন্স কিভাবে এটাকে দেখছে, কেউ কতটা সেখান থেকে লাভ পাচ্ছে। হ্যাঁ বলুন। আমাদের যে আমি শুনেছি যে ওই রেহানা মারিয়াম নূর, যে আমি তো ছবিটা এখনো দেখিনি, আমি যা পড়লাম ছবিটা সম্পর্কে, সেখানে যে রকম কাহিনী, এই কাছাকাছি কাহিনী কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনটা ওটিটি প্ল্যাটফর্মে চলছে, তিনটা ওয়েব সিরিজ, সেখানেও এরকম সেক্সুয়াল অ্যাবিউজ ব্যাপারগুলো চলে এসছে। তো ইট ইজ আ প্রবলেম অফকোর্স, কিন্তু ইট ইজ নট দ্য অনলি প্রবলেম ইন দ্য কান্ট্রি। আমাদের কেন সবগুলো রিল সিনেমা বা ফিল্ম, ওয়েব সিরিজ এবং ফিল্ম সব একই দিকে, একটা দিকে যদি মানে তাদের মানে ফোকাসটা থাকে, তাহলে প্রশ্ন আসে যে শুধু একই দিকে ফোকাস কেন? শুধু সেক্সুয়াল অ্যাবিউজ এই প্রবলেমটাই
তিনটা আসলো ওয়েব সিরিজ কাছাকাছি সময়ে, একটা ফিল্ম ওখানে তৈরি হয়েছে যেটা কানে গেছে, একটা একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্মে কানের একটা অল্টারনেটিভ কি বলে সেটাকে, ওই একটা মানে প্যারালাল সেকশনে কানে গিয়েছিল। তো সেখানে সবগুলোর একই রকমের ঝোঁক কেন, একই দিকে তাদের ফোকাসটা কেন? There are many other problems in the country. ওই প্রবলেমস গুলো, পলিটিক্যাল প্রবলেমস, সোশ্যাল প্রবলেমস, ওগুলো আসছে না কেন? যেমন ধর্মান্ধতার কথা বললাম, বা করাপশনের কথা বললাম, বা ক্লাস ডিভিশনের কথা বললাম, বা ওই ম্যালট্রিটমেন্ট অফ মাইনরিটির কথা বললাম, এনভায়রনমেন্ট, আমাদের যে ক্লাইমেট, এনভায়রনমেন্ট অনেক বড় প্রবলেম আছে, বা ওই যে ল্যাক অফ হিস্টোরিক্যাল কনসিয়াসনেস, এটা একটা খুব বড় প্রবলেম। এই বিষয়গুলো আসছে না কেন, শুধুমাত্র একটা দিকে কেন? তার মানে আমার কাছে মনে হচ্ছে যে পরিচালকদের বোঝা উচিত যে আমাদের ফিল্ম তখন পূর্ণাঙ্গ, পরিপূর্ণ হয়ে উঠবে, এবং যখন সেখানে আমি হিস্ট্রি, পলিটিক্স, লিটারেচার, ফিলসফি সবকিছুকে মিলিয়ে দিতে পারবো, শুধুমাত্র গতানুগতি স্টেরিওটাইপ বিষয়ের মধ্যে না। ঋত্বিক ঘটক কিন্তু বলেছিলেন যে আমাদের বাংলাদেশে যখন তিনি আসলেন বিকাশে প্রতিনাম করার জন্য, তখন তিনি একটা উপদেশ দিয়েছিলেন, পরামর্শ, যে ভালো ফিল্ম করতে হলে এখন প্রথম দরকার যে যত পারো ফিল্ম লাইব্রেরি তৈরি করো, যত পারো ফিল্মের উপর যা যা বইপত্র, ভালো বইপত্র আছে কালেক্ট করে লাইব্রেরি করে সেটা পড়া শুরু করো। আমি দেখি যে সেটা কিন্তু এখনো, সেই উনি কত সালে 70-এর দশকের শুরুর দিকে কথা বলেছিলেন, কিন্তু এখনো আমার ইভেন আমার ঢাকা ইউনিভার্সিটিতে ফিল্মের উপর অনেক বই নাই, হাতে গোনা কিছু বই আছে লাইব্রেরিতে, এবং অন্যান্য জায়গায় বইয়ের সংখ্যা কিন্তু কম। তো এই যে বই পড়ার ব্যাপারটি, ফিল্ম নিয়ে পড়ালেখার ব্যাপারটি, এটাকে কিন্তু পরিচালকদেরকে একেবারে গ্রহণ করতে হবে। সত্যজিৎ রায় সেই অল্প বয়স থেকে পড়েছেন স্পটিসুডের বই, তারপর মানে অথর বই, দেন কুদফকিনের বই। তো আমাদের এইভাবে কিন্তু এই জিনিসগুলো যদি নেগলেক্টেড হয়, আমরা কিন্তু আশা করতে পারি না যে আমাদের ফিল্ম খুব উঁচু মানের হয়ে উঠবে। এবং লাস্টে আরেকটা কথা যেটা আমি বারবার বলছি, একবার বলা হয়ে গেছে, যে সবার একটা উদ্যোগ, রাষ্ট্র এবং গণমাধ্যমের, কারণ এই উদ্যোগের মাধ্যমে কিন্তু বহু মানুষের কাছে আমাদের বার্তাগুলো যাবে, যে কিভাবে একটি ফিল্ম, কোন চলচ্চিত্র, সেটা মানসম্পন্ন হয়ে ওঠে, সেটা উৎকর্ষে, নান্দনিক উৎকর্ষের অর্জন করতে পারে। তো সেই দিকে মানুষকে সচেতন করে যে ভালো লিটারেচার কোনটা, ভালো লিটারেচার পড়ার একটা অভ্যাস তৈরি করার জন্য, বা ইতিহাস সচেতনতা। গণমাধ্যম যদি মানুষের এই রুচি তৈরির কাজটি না করে, গণমাধ্যম কিন্তু নট ফাংশন, দে আর দ্য ফাংশন অফ ম্যাস মিডিয়া, one of the functions to entertain, then that is not the only function. I took a gurutwapurna function as to educate. The media ke educate korche manush ke koto khon educate korche chintashilota chintariddhota gurutwa ganamadhyom ajke janagon ke koto ta bojhacche ei proshno ta kintu amader kora dorkar. Ebong jokhon ganamadhyome ei dik gulo gurutwa pabe, oi je bollam je stop genocide jodi mashondoto ekbar dekhano hoy television e grame ganje ba pother pachele jodi niyom kore dekhano hoy pother pachele ba oporajito ba shujyodikol pare kojon গ্রামের কজন দর্শক অথচ গ্রামের দর্শকদের জন্য কিন্তু তৈরি এক অর্থে বলা যেতে পারে। তো এইভাবে যদি গণমাধ্যম এগিয়ে নেয় একটা এজেন্ডা, এটাকে একটা ক্রুসেড বলা যেতে পারে, যে মানুষের মধ্যে চিন্তাশীলতা তৈরি করার একটা ক্রুসেড, এইভাবে যদি উদ্যোগ না হয় তখন কিন্তু আমরা গুণগত পরিবর্তন দেখবো। কিন্তু এই আমি বলি যে ওয়েবিনার তো অনেক হচ্ছে, এই ওয়েবিনার আজকে কজন, এখানে দর্শক হয়তো 20-25 জন এসছে, অথচ দেশের মানুষ 16 কোটি। তো ওয়েবিনারে কতটুকু রিচ করতে পারে, কতটুকু রিচ করতে পারে ওয়েবিনার? এবং আমার লেখা স্বাগত করতে, বা আপনাদের লেখা, খালেদ ভাইয়ের লেখা কজন পড়ছে আজকে 16 কোটি মানুষের দেশে? তো এরকমভাবে একক উদ্যোগ নিয়ে একজন ব্যক্তির পক্ষে কিন্তু চেঞ্জ আনা সম্ভব না, এটা করতে হবে গণমাধ্যমকে, রাষ্ট্রকে, তখন আমরা গুণগত পরিবর্তন দেখব। এবং আমাদের পরিচালক যারা আজকে ইয়াং পরিচালক, তাদেরকে বুঝতে হবে যে ফিল্ম আর্টিস্টিক মিডিয়াম, এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেভাবে চিন্তা করে, শুধুমাত্র বিনোদন দেওয়ার ব্যাপারটি না, তাদের একটা চিন্তা, একটা পরিবর্তন। বিনোদনের, বিনোদনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ, একটা সুস্থ বিনোদন, মানে নানা মাধ্যমের ছবি হতে পারে, একটা হাসির ছবি হতে পারে, বাচ্চাদের ছবি হতে পারে, একটা সুন্দর গোয়েন্দা ছবি হতে পারে, মিষ্টি প্রেমের ছবি হতে পারে। তারপর ছবির তো অনেক ধরনের ইয়ে আছে, সব শুধুই ভায়োলেন্স, শুধুই থ্রিলার, বা শুধুই দ্রুত গতি সম্পন্ন। যেমন আমি বলবো যে আপনি যেটা বললেন যে ভূতের ভবিষ্যৎ, এবং নান্দনিকতা আছে সেখানে, উইটি বক্তব্য আছে সেখানে, ফর্মাল ইনোভেশন আছে, সিনেমাটিক মোমেন্টস আছে, পলিটিক্যাল কনসিয়াসনেস আছে, কতদিন এই বিষয়গুলো অনেক অনেক ধন্যবাদ, আমার সময় ফুরিয়ে গেছে। তো নাদির, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ খালিদ ভাই, আপনি এসেছেন এবং এসে অংশগ্রহণ করেছেন, এবং আরো যারা দেখলেন এখানে, হাবিবার কথা বললেন, আমার বন্ধু আলমগীর সৈয়দ, আরো অনেকেই দেখেছেন, মন্তব্য করেননি, বেশ চলচ্চিত্র সঙ্গে লোকজনও আছেন, শাখাওয়াত বকুল, আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আলমগীর কি দেশে? স্থপতি জেরিনা হোসেন উনি দেখছেন, তারপরে সাজ্জাদ বকুল রাজশাহী থেকে ফিল্ম সোসাইটির, চট্টগ্রামের ইফতেখার আহমেদ দেখছেন, অনেকেই দেখছেন, হুমায়রা বিলকিস ডকুমেন্টারি ফিল্ম মেকার উনিও দেখছেন আর কি। তো শিহাব সরকারের কথা বললাম, আসমা বিথি চট্টগ্রামের একজন চলচ্চিত্র নির্মাতা, বিশ্বজিৎ চৌধুরী একজন লেখক, ভালো লেখক এবং খুবই সচেতন সাংবাদিক, আতিকুজ্জামান তিনিও একজন চলচ্চিত্র কর্মী, তো সন্দীপন গাঙ্গুলি কলকাতা থেকে আমাদের অনুজপতি বন্ধু, ফিল্মে খুব সিরিয়াস একজন থিঙ্কার, তো এরা সবার মিলে দেখেছে আশা করি। আর আজকে এটা রেকর্ড হচ্ছে, আমি রাতেই এটা ইউটিউবেও দিয়ে দেবো, আপনারা ওটা শেয়ার করতে পারেন যেন আপনার ছাত্র ছাত্রী, তরুণ চলচ্চিত্র নির্মাতা, তরুণ চলচ্চিত্র সংসদ কর্মী সবাই যেন দেখতে পারে আর কি। তো আর এটা তো আজকেই শুধু না, এটা অব্যাহত থাকবে, আগামী শনিবারও আমাদের আর একটি পর্ব হবে এবং সেদিন সম্ভবত আমরা ক্যাথরিন মাসুদকে পাবো, তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, যদি সময় মিলে যা হয়তো ক্যাথরিন মাসুদ আসবেন তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তো আপনারা ততদিন সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং চেষ্টা করবেন আগামী শনিবার আমাদের সঙ্গে আবার যুক্ত হতে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।